থেকে, তো আমরা কি শুরু করে দেব? হ্যাঁ, আমাদের তো সময় হয়ে গেছে। ওকে ওকে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। হুম অদিতি দিদি, অদিতি দিদি আছো তো? হ্যাঁ 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 ঠিক হ্যাঁ আছে। আখি 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 সেন সান্যাল, প্রফেসর আখি সেন সান্যাল, স্বাগতা দত্ত। হ্যাঁ আছি। ঠিক আছে, আমি দেখতে পেয়েছি। আর আমাদের সাইকোলজিক্যাল কাউন্সিলিং এই ডিপার্টমেন্ট অফ সাইকোলজি থেকে আছে ইয়ে, বা আমি অন্য কোনো টিচারদের একটু খোঁজ করছিলাম, দেখছিলাম। ঠিক আছে, আমি তাহলে প্রোগ্রাম শুরু করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রোগ্রাম শুরু করছি। এই লকডাউনের বহুদিন হয়ে গেল এবং আমরা ঘরে বসে আছি। শুধু বসে থাকা নয়, তার সঙ্গে আমাদের যে একটা খারাপ লাগার ব্যাপার, যে কলেজে আসতে পারছি না, রাস্তায় যেতে পারছি না, সমস্ত যে স্বাভাবিক জীবনযাত্রা সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা বাসন্তী দেবী কলেজে থেকে, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, কলেজের মানে সমস্ত ডিপার্টমেন্ট, জেনারেল বলো, সায়েন্স বলো, সমস্ত ডিপার্টমেন্ট থেকে কিছু না কিছু অ্যাক্টিভিটিস আমরা করতেই চলেছি, করতেই আছি। তো এইরকম যখন চলছে, এরকম সময় ইউজিসি থেকে আমাদের একটা চিঠি আসে, এবং সেটা চিঠিটা তারা নাম দিয়েছে স্ট্যান্ডিং ইউনাইটেড ইন আওয়ার ফাইট এগেনস্ট কোভিড-19 প্যান্ডামিক। এবং সেখানে বলা হয় এনসিসি এনএসএস এই দুটো ইউনিটকে বিশেষত মোটিভেট করার জন্য কিছু প্রোগ্রাম অ্যারেঞ্জ করে, ওদেরকে যাতে আনন্দ একটা জীবনে রাখা যায়। তো প্রিন্সিপাল ম্যামকে বলার সঙ্গে সঙ্গে ম্যাম রাজি হয়ে গেলেন, এবং এই দুটো ইউনিটের সঙ্গে সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেল এবং স্পোর্টস এর আমরা এই হাত ধরাধরি করে, এবং অবশ্যই হচ্ছে আইকিউএসির কোলাবোরেশন নিয়ে আমরা শুরু করে দিলাম। আমাদের প্রোগ্রাম হচ্ছে 4 দিনের ছিল, আজকে তার শেষ দিন। আমরা এই শেষ দিন যা যা করেছি, কারণ হতে পারে 3টে বা 4টে ছোট ছোট ইউনিট নিয়ে আমরা সেল গুলো নিয়ে আমরা করছিলাম, কারণ আমাদের কলেজে অনেক অনেক সেল রয়েছে। কিন্তু এই ছোট্ট জায়গা থেকে আস্তে 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 পুরো কলেজের সবাইকে, সেকেন্ড সেম, ফোর্থ সেম, সিক্স সেম, যাদের সঙ্গে এখনো মুখোমুখি আমাদের সম্পর্ক হয়নি, কিন্তু এই একই স্রোতে আনার প্রচেষ্টায় আজকে আমাদের এই অনুষ্ঠানে। কারণ আমাদের কলেজটা হচ্ছে একটা পরিবার, যেখানে আমরা সবাই মিলে আমরা সেই স্রোতে সামনে এগিয়ে যাই। আমরা এই 3টে দিনে, প্রথম দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে, আমরা যাদেরকে বাইরের জায়গা থেকে পেয়েছি, তিনি হচ্ছেন ডক্টর দেবাশিস দত্ত। তিনি অস্টিওপোরোসিসের উপর খুব সুন্দর, অল্প কথায় ভীষণ সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়েছেন, মেয়েরাও বুঝেছে, আমরাও বুঝেছি যে অস্টিওপোরোসিস বা পোরোসিস কি, ব্যাপারটা কি। কিন্তু এই 3 দিনের প্রোগ্রামে আমরা তো ছিলামই, স্বাগতা ম্যাম ছিলেন, স্বাগতা ম্যামের আজকে প্রোগ্রাম রয়েছে, প্রিন্সিপাল ম্যাম ছিলেন, অদিতি ম্যাম ছিলেন, আখি ম্যাম, বৈশালী ম্যাম এবং আমি, আমরা তো কিছু না কিছু করে মেয়েদেরকে, আমাদের এই সেলের মেয়েদেরকে, ভলেন্টিয়ার্সদেরকে, ক্যাডেটসদেরকে আমরা কিছুটা হলেও তাদেরকে জাগিয়ে রেখেছি। কিন্তু সব থেকে বেশি জাগিয়ে রেখেছে যারা, তারা হচ্ছে এই মেয়েরা। এই 3 দিনে এই সমস্ত স্টুডেন্টসরা তাদের সারা দিন, মানে সারা সপ্তাহ একে অপরকে চেনে না, অথচ ফোন করে, হ্যাঁ ম্যাম আমরা করে ফেলবো, আমরা করে ফেলবো, আমরা এইটা করতে চাই। এই এই 3টে দিনে মেয়েরা অসাধারণ প্রোগ্রাম করেছে, অসাধারণ সমস্ত জিনিস আমরা পেয়েছি ওদের কাছ থেকে, এবং ওরা পোস্টার প্রেজেন্টেশন, মানে পোস্টার প্রেজেন্ট করেছে, খুব সুন্দর অভিনব চিন্তা ভাবনা তার মধ্যে থেকে চলে এসেছে, এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, সেই অভিজ্ঞতাগুলো আমরা শুনেছি। সত্যি ভীষণ 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 মানে ওরাই যেন আমাদেরকে আরো বেশি পরিমাণে আনন্দময় সব মানে করে রেখে দিয়েছিল এই কটা দিন। কিন্তু এর পেছনে যারা ছিল, কেউ হয়তো সামনে এসেছে, কিন্তু পেছনে প্রত্যেকটি মেয়ের অবদান ছিল।
যে সেই কারণে আমি বলি আমাদের কলেজ হচ্ছে একটা পরিবার, কারণ আমরাও যখন আমি হয়তো এনসিসি টা দেখি, আঁখি ম্যাম এনএসএস টা দেখেন, এবং এরকম করে বৈশালী ম্যাম স্পোর্টস টা দেখেন, স্বাগতা ম্যাম হচ্ছে সাইকোলজিক্যাল কাউন্সিলিং সেলটা দেখেন, আমরা দেখি বটে, কিন্তু আমাদের পেছনে মানে আমাদের সমস্ত টিচাররা, প্রিন্সিপাল ম্যাম সহ প্রত্যেক টিচার আমাদের কলেজের, আমাদের কিন্তু আইডিয়া শেয়ার করে। আমরা যখন কোনো কিছু করতে চাই মেয়েদের জন্য বা কোনো কিছু করতে যাই, তখন বললেই সঙ্গে সঙ্গে শেয়ার করে আমাদের সঙ্গে। সুতরাং আমরা এমন একটা জায়গায় যে নিয়ে তোমাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে তোমাদেরও ভূমিকা আছে, আমাদেরও ভূমিকা আছে, সকলের ভূমিকা আছে। শুধু এই নয় যে আমরা কয়েকজন টিচার মিলিয়ে এটা করছি, সমস্ত টিচার আমাদের সঙ্গে আছেন হাতে হাত মিলিয়ে। সুতরাং আমরা এনসিসি ক্যাডেটস, আমরা ভলেন্টিয়ার্স, আমরা স্টুডেন্টস তা নয়, আমরা একটা বিরাট বড় পরিবারের সদস্য। একটা ছোট্ট দ্বিতীয় দিনের কথা বলি, যে দ্বিতীয় দিন আমি আমার একটু অসুবিধা ছিল, তার জন্য আমি পুরো পরিচালনাটা করতে পারিনি, কিন্তু এই তিনটে সেলের কোনোটার সঙ্গেই যুক্ত না থেকেও আমি এমন একজন ডক্টর অনিন্দিতা ব্যানার্জিকে বললাম, অনিন্দিতা ব্যানার্জি সুন্দর করে প্রোগ্রামটা পরিচালনা করলেন। এই হচ্ছে আমাদের বাসন্তী দেবী কলেজের পরিবার, একে অপরকে সাহায্য করে হাতে হাত মিলিয়ে আমরা এগিয়ে নিয়ে যাই। সুতরাং আজকে হচ্ছে চতুর্থ দিন। মেয়েদের যে পোস্টার গুলো স্টুডেন্টসরা যেটা করেছে সেটা কলেজ ওয়েবসাইটে দিয়ে দেওয়া হচ্ছে, তোমরা দেখবে, বাকি সমস্ত স্টুডেন্ট তোমরা তোমরা দেখবে, ওদের অভিজ্ঞতা ওরাই তোমাদেরকে বলবে, তোমরাও শেয়ার করবে। আমরা মনে করি আজকে ডে ফোর্থ, 4 দিনের যে আজকের দিনই সমাপ্ত এটা নয়, আমাদের হচ্ছে ধরে নিচ্ছি যে আজকের থেকেই আমাদের যাত্রা শুরু হচ্ছে, ছোট্ট জায়গা থেকে বৃহত্তর জায়গায় পৌঁছে দিয়ে আমরা সেই জায়গাটা নিজেদেরকে নিয়ে যাব, যাতে আমরা সবাই এই পরিস্থিতিতে ভালো থাকতে পারি। আমি প্রোগ্রামের সম্বন্ধে কিছু বলার জন্য আমাদের অধ্যক্ষা ডক্টর ইন্দ্রিলা গুহ মহাশয়াকে অনুরোধ করছি কিছু বলার জন্য। দিদি, থ্যাংক ইউ অপর্ণা। স্ট্যান্ডিং ইউনাইটেড ইন ফাইট এগেনস্ট COVID-19 প্যান্ডেমিক, এই শিরোনামের যে অনুষ্ঠান ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন থেকে আমাদের করতে বলা হয়েছিল, অনুরোধ করা হয়েছিল, আমরা তার যথাযোগ্য মর্যাদায় 4 দিনের এই অনুষ্ঠান করলাম। আজকে তার সমাপ্তি পর্ব, কিন্তু ডক্টর অপর্ণা সাধু যেটা বললেন, এই সমাপ্তি সমাপ্তি নয়, আমরা এই পয়েন্ট থেকে আমাদের কাজ আরো বেড়ে গেল। আমাদের এনসিসি এবং এনএসএস এর যে ছাত্রীরা রয়েছে, তোমরা আমার প্রিয় ছাত্রীরা, তারাই এই পুরো প্রোগ্রামের যে নির্যাসটুকু, অর্থাৎ COVID-19 প্যান্ডেমিক কে কিভাবে আমরা প্রতিহত করব, আমরা কিভাবে COVID-19 এর তৃতীয় ঢেউ, যেটা প্রতিনিয়ত খবরের কাগজে এবং টিভিতে দেখছি, সেই আসন্ন তৃতীয় ঢেউয়ের সাথে কি করে লড়াই করব, কিভাবে সাবধানে থাকব, প্রত্যেকে ভ্যাকসিন নেব, প্রত্যেকে মাস্ক ব্যবহার করব, প্রত্যেকে ফিজিক্যাল ডিস্টেন্সিং মেনে চলব এবং স্যানিটাইজার ব্যবহার করব, অর্থাৎ অথবা হাত বারবার আমরা ধুয়ে নেব। এই সতর্কতামূলক বার্তা যেগুলো, সেগুলো তোমাদের মাধ্যমে গোটা কলেজে ছড়িয়ে পড়বে এবং তোমরা তোমাদের বাড়ি, তোমাদের প্রতিবেশী, তোমাদের বন্ধু, আত্মীয় স্বজন সবার মধ্যে ছড়িয়ে দেবে। আমি আশা রাখি যে এই যে প্রোগ্রাম, যে অপূর্বভাবে তোমরা এতে যোগদান করলে, পোস্টার গুলো খুব মিনিংফুল, সেই সঙ্গে আমরা দেখেছি যে আমরা মানসিক ভাবে কিভাবে ভালো থাকবো কাউন্সেলিং সেল থেকে, আমাদের শ্রীমতী স্বাগতা দত্ত শিখিয়েছেন কি করে আমরা ভালো থাকতে পারি। আমরা এনসিসির ডক্টর অপর্ণা সাধু এবং এনএসএস এর
প্রফেসর আকি সেন সান্যালের কাছ থেকেও তাদের নিজস্ব ফিল্ডের তারা বক্তব্য রেখেছেন। আমি ধন্যবাদ জানাই আইকিউএসসি কোঅর্ডিনেটর ডক্টর অদিতি সরকারকে, উনি এই প্রোগ্রামের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখেছেন, এবং ডিপার্টমেন্ট অফ সাইকোলজি প্রফেসর মৌমিতা ঘোষ, তিনিও আমাদের সঙ্গে আছেন। আজকের এই অনুষ্ঠানে আমাদের অনেক ছাত্রীরা যোগদান করেছে, তার সঙ্গে যে শিক্ষিকা শিক্ষকরা পেরেছেন তারা যোগদান করেছেন। আমি আশা করব বাকি তিন দিনের মতন আজকের অনুষ্ঠানও ঠিক তেমনই সাফল্যমণ্ডিত হবে, এবং আমাদের মেয়েদের হাতে আঁকা পোস্টার অথবা যারা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে পোস্টার তৈরি করেছ সেগুলিকে আমরা আমাদের কলেজ ওয়েবসাইটে তুলে দেওয়ার ব্যবস্থা করব, যাতে যে কোনো সময় শুধু কলেজ কেন, কলেজের বাইরের কেউ ওয়েবসাইটের মাধ্যমে সেগুলি দেখতে পারে। আমরা চাই যে আমাদের এই চার দিনের অনুষ্ঠানের একটা ছোট্ট প্রতিবেদন ইউজিসির অফিসে আমরা মেইল করে দেব, যেখানে আমরা মেয়েরা কিভাবে এই অনুষ্ঠানগুলি করেছে, তারা যোগদান করেছে কিভাবে, তার একটা বিবরণ থাকবে। তোমাদের যাদের সাথে আমাদের এখনো দেখা হলো না, অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমাদের মেয়েদের 6 মাস কেটে গেছে, 6 মাসেরও বেশি, আবার 1 বছর হতে চলেছে, সেকেন্ড সেমিস্টারে তারা পৌঁছে গেল, কিন্তু তাদের আমরা চোখের সামনে দেখতে পেলাম না। এটা খুব কষ্টের। আরেকটা নতুন ব্যাচ আসতে চলেছে, জুলাইয়ে হাই সেকেন্ডারি রেজাল্ট বেরোলে আবার নতুন ব্যাচ চলে আসবে, কিন্তু কিছুতেই আমাদের আর সাক্ষাৎ হচ্ছে না। এই জন্য আমরা ভার্চুয়াল মাধ্যমটিকেই বেছে নিলাম, যাতে তোমাদের সাথে আমাদের পরিচিত আমরা হতে পারি, এবং তোমরা বাকি ছাত্রীদের সঙ্গে ঠিক এইভাবেই যোগাযোগ করে সুন্দরভাবে এই মেসেজগুলি দিয়ে দেবে যে কিভাবে আমরা এই কোভিড প্রতিনিয়ত আমরা যুদ্ধ করে চলব, সাবধান থাকব। আমি আশা করছি আজকের অনুষ্ঠান খুব সুন্দরভাবে হবে। আমি নিজে এই অনুষ্ঠানে বাকি 3 দিনও উপস্থিত ছিলাম, আজকেও উপস্থিত থাকব। আমি নিজে খুব উপভোগ করি এত সুন্দর অনুষ্ঠান তোমরা করো, এবং আমি প্রত্যেক অধ্যাপিকার কাছে এবং সাইকোলজিক্যাল কাউন্সিলর শ্রীমতী স্বাগতা দত্তের কাছে আমি কৃতজ্ঞ যে তারা এত সুন্দর অনুষ্ঠান আমাদের সকলের সামনে নিয়ে আসছেন। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তোমরা সকলে আমাদের সাথে থাকো, আমরা সকলে একসাথে এই অনুষ্ঠান একেবারে শেষ পর্যন্ত দেখব এবং উপভোগ করব। ওভার টু অপর্ণা। থ্যাংক ইউ দিদি, আপনি সবসময়ের জন্য আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা দেন, আমরা এভাবেই আপনার কাছ থেকে প্রেরণা পেয়ে এগিয়ে যাই, এবং মেয়েদের মধ্যে সেটা সেই প্রকাশটা আমরা করার চেষ্টা করি। এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের স্টুডেন্টরাও ঠিক এই রকম ভাবে তারা অন্যদেরকে এইভাবে মোটিভেট করবে, করতে পারবে। তো আজকে সকালেও ছিল, আজকে হচ্ছে বিশ্ব যোগাযোগ দিবস ছিল, তো আমরা সেটা পালন করেছিলাম এনসিসি জায়গা থেকে, এবং আমার ডিপার্টমেন্টের স্টুডেন্ট ওরা এসেছিল খুব তাড়াতাড়ি। সেখানেও মেয়েরা কিন্তু এত সুন্দর যোগদান দেখিয়েছে, আর আমরা টিচাররা করেছি, স্বাগতা ম্যামও ছিলেন, আমিও ছিলাম। সুতরাং আমাদের মেয়েরা আমাদের কাছে সত্যি সম্পদ। প্রথম প্রথম অবস্থায় আমাদের লকডাউনের প্রথম অবস্থা, প্রথম দিকটা একটু কোনো মতে হচ্ছে হ্যাঁ ঠিক আছে চলো ছুটি পেতে আমাদের তো ভালোই লাগে, কিন্তু তারপরে আমাদের দিনে 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 কি হলো, একটা একঘেয়েমি বেড়ে গেল।
তো সেখানে আমাদের স্টুডেন্টসরা কি বলতে চাইছে সেটাই আমরা এবার একটু দেখব। আমি সমীক চৌধুরীকে অনুরোধ করছি এনসিসি ক্যাডেটসরা একটা ছোট্ট গানের মাধ্যমে তারা প্রথম অবস্থায় কেমন ছিল সেটা দেখাতে চেয়েছে। সমীক, সমীক ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। শ্রমিক সাউন্ড আসছে না। স্বাগতাকে আমি রিকোয়েস্ট করছি, স্বাগতা যদি তুমি ওটা আহিরিকে দিয়ে ইউটিউবে দিয়ে ব্যবস্থাটা করে দাও। না, ওটা শ্রমিক অলরেডি রেডি করে ফেলেছে, আসলে আমার মনে হয় একটুখানি নেটওয়ার্কের প্রবলেম আছে, তো শ্রমিকই আবার আচ্ছা করছে আচ্ছা প্রেজেন্ট আচ্ছা করছে। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, আমরা ওয়েট করছি। তো আমাদের সবসময়ের জন্য এরকমই মনে হয় যে এক কাজ করতে করতে ভাল লাগে না, সত্যি ভাল লাগে না। আমরা প্রতিনিয়ত এক কাজ করে চলেছি, এক এই ঘরে বন্দি অবস্থায় থেকে, তো সেই রকমই একটা কিছু ওদেরও সেরকম জায়গা থেকে ওদের কাছেও কথা হচ্ছে এই যে এই কাজগুলো করতে পারছি না ম্যাম, ভাল লাগছে না, কলেজে যেতে পারছি না, এই যে সুস্বাদু খাবার সেগুলো খেতে পারছি না। সুতরাং ওদের যে জায়গাটা আমরা একটু দেখি। ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, সাউন্ড নেই, ভাল লাগে না, সাউন্ড নেই শুনে। শ্রমিকের ওই জায়গাটাতে না মিউট হয়ে রয়েছে শ্রমিক। শ্রমিকের জায়গাটা বলতে তুমি কি বলছো? স্ক্রিনের ওপরটাতে মিউট ছিল, ওটা শ্রমিককেই বলছিলাম আর কি। এই হচ্ছে মানে যন্ত্রের যন্ত্রণা, তবুও আমাদের এই যন্ত্রণা নিয়ে এগিয়ে যেতে হবে, দেখা যাক। ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, সাউন্ড আসছে না, ভাল লাগে না, এদিকে দিয়ে ব্যবস্থা করো, ভাল লাগে না, ভাল লাগে না, পারবে না, ভাল লাগে না, ভাল লাগে না রে আমার, ভাল লাগে না রে আমার, ভাল লাগে না, জায়গাটা মাইকটা অফ রয়েছে শুনুন, লাগে না কিছুই আমার, সদাই লাগে একা, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে ও, ভাল লাগে না কিছুই আমার, সদাই লাগে একা সোজা। আমরা একটু ওয়েট করি, কারণ যন্ত্রের যে অবস্থা সেটা আমরা দেখতে পাচ্ছি। শ্রমিক তুমি এটা ঠিক করতে থাকো, আমি হচ্ছে নেক্সট প্রোগ্রামে। আচ্ছা দেখি, ভাল লাগে না, 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 ভাল লাগে না। শ্রমিক সাউন্ড আসছে না, এটা ইউটিউবে লিংক করে যদি যদি কিছু করা যায়, যেটা কি আগেই করেছিল, ইউটিউবের লিংক থেকে যদি কিছু করা যায়, আমি কোন অন্য প্রোগ্রাম চলে যাচ্ছি, তুমি ইউটিউবের লিংক দিয়ে একটুখানি করার চেষ্টা করো প্লিজ। তো আমরা নেক্সট প্রোগ্রামে চলে যাই, যে আমাদের এনএসএস ভলেন্টিয়ার্স, তারা তাদের থেকে অস্মিতা পাল, অস্মিতা তুমি আছো নিশ্চয়ই, তুমি পোস্টার প্রেজেন্ট করবে বলেছো।
যেটা বলা হচ্ছে শ্রমিকের মনে হয় ইনফরমেশন সেন্টারের, ওটা হচ্ছে মিউট না করলে ও কথাটা শোনা যাবে না, এরকম ভাইব্রেশন হচ্ছে, ভাইব্রেট হচ্ছে। অস্মিতা তুমি শুরু করো, অস্মিতা শুরু করো, অস্মিতা পাল তুমি বলো। হ্যাঁ ম্যাম, অস্মিতা তোমার কি সমস্যা হচ্ছে? অস্মিতা অস্মিতা বলো, তুমি বলো, শুরু করো অস্মিতা, তুমি শুরু করো, আনমিউট হও। আজকে সত্যি সত্যি বৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ ম্যাম, ম্যাম শোনা যাচ্ছে? হ্যাঁ 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 চলো, শোনা যাচ্ছে, করো। আমরা যেটা বলছি কোভিড কোভিড-19 অ্যাওয়ারনেস প্রোগ্রামের ব্যাপারে, যেটা কোভিড-19 হচ্ছে এমন একটা ডিজিজ যেটা নতুনত্ব আমাদের দেশে ছড়িয়ে পড়েছে। দেখা যাচ্ছে অনেক লোক এখানে এটাতে অসুস্থ হয়ে পড়ছে, আবার ট্রিটমেন্ট দিয়ে অনেকে সেরে উঠছে। আর এটা একটা আমাদের কাছে মাইল্ড থেকে মডারেট সিমটমের পরিণত হয়েছে, আমরা যেটা এক্সপিরিয়েন্স করলাম। এতে প্রিভেনশন হচ্ছে যে আমাদের সবসময় হাতটা পরিষ্কার রাখতে হবে, জল আর সাবান দিয়ে ধুতে হবে, অ্যালকোহল বেসড হ্যান্ড রাব দিয়ে আমাদের ব্যবহার করতে হবে। আর ডিস্টেন্সটা নাম্বার 1 জিনিস হলো ডিস্টেন্স মেনটেন করা, যারা নাকি কাশছে বা হাঁচি মারছে তাদের দিকে দূরত্ব বজায় রাখা। আর যদিও বা ফিজিক্যাল ডিস্টেন্সিং যদি পসিবল না হয় তাহলে আমরা মাস্ক পরে তাদের সামনে যেতে পারি, কিন্তু আমাদের চোখ বা নাক বা মুখ এদেরতে আমরা টাচ করব না। আর টিস্যু পেপার বা হাতের এলবো দিয়ে যদি আমরা স্নিজ বা কাশি দিই তখন এলবো দিয়ে আমাদের, ম্যাম শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, তুমি বলো। এলবো দিয়ে কভার আপ করতে হবে। আর যারা কাশছে বা হাঁচি মারছে, ব্রিদিং এ ডিফিকাল্টি প্রবলেম দেখা যাচ্ছে, তারা যেন মেডিকেল অ্যাডমিশন খুব তাড়াতাড়ি নেওয়া হয়। বেসিক্যালি যেটা আমরা কোভিড ভ্যাকসিনের ব্যাপারে সচেতনতা যেটা আমরা দেব, সেটা ক্যান্ডিডেট যারা 18 বছরের অ্যাপ অফ যারা রয়েছে আর বিলো 45, তাদের রেজিস্ট্রেশন করতে হবে কোউইন অ্যাপ থেকে, কিন্তু তারা SMS পাবে স্টেপ 1, আর SMS উইথ টাইম অ্যান্ড ডেট। স্টেপ 2 হচ্ছে ভ্যাকসিন সাইটস, যেটা কিনা SMS এর মাধ্যমে ভ্যাকসিন অফিসাররা কাছে যাবে। স্টেপ 3 ভ্যাকসিনেশন অফার্স স্ক্যান আইডেন্টিফিকেশন ডকুমেন্ট, ডকুমেন্টের সাহায্যে আমরা ভ্যাকসিনের অফারটা পাবো। স্টেপ 4 ক্যান্ডিডেট সি অন কোউইন অ্যাপ আর বিং ভেরিফাইড, কোউইন অ্যাপ থেকে আমরা ক্যান্ডিডেট এর ডিটেলস ডকুমেন্টস এর সাহায্যে ভেরিফিকেশন পাবো। স্টেপ 5 ক্যান্ডিডেট ইজ ভ্যাকসিনেটেড অ্যান্ড ভ্যাকসিনেশন অফিসার আপডেট ডাটা অন কোউইন অ্যাপ, যারা ভ্যাকসিনেটেড দিচ্ছে বা ভ্যাকসিনের অফার পেতে চাইছে কোউইন অ্যাপ দিয়ে আমরা আপডেট গুলো পাচ্ছি। সেকেন্ড ডোজে আমরা অ্যাপয়েন্টমেন্ট আমরা ওই অ্যাপ থেকেই পাবো। আর যারা রিসিপিয়েন্ট যারা তাদেরকে 30 মিনিটসের জন্য
ওয়েট করতে হবে যদি তাদের কোনো অ্যালার্জি রিয়াকশন থাকা হয় থাকে। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। তো ওয়েট করতে হবে যদি তাদের কোনো অ্যালার্জি রিয়াকশন থাকা হয় থাকে। অস্মিতাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট ছোট্ট জায়গা করে এইভাবেই শিখে আস্তে আস্তে বড় হব। আমাদের শেখার শেষ নেই, চলারও শেষ নেই, তো আমরা চলবো, শিখবো। তোমাদেরকে এইভাবে আমরা একটু একটু করে এগিয়ে নিয়ে যাব, এবং বাকি সবাইকেও বলবো যে তোমরাও হচ্ছে মনে সাহস রেখে কোনো কিছুতে এগিয়ে আসবে, এবং একটু এক পা দিলে তারপরে দি। তো অস্মিতা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমি নেক্সট প্রোগ্রাম চলে যাচ্ছি, যেহেতু ওটা এখনো পর্যন্ত হয়নি মনে হয়। আমাকে একটা লিংক পাঠিয়েছে ইউটিউব লিংকের সোনালি, সেখানে কি এটা করা যাচ্ছে, এটা দেওয়া যাচ্ছে, দিলে কি হচ্ছে? ম্যাম অ্যাকচুয়ালি সৃষ্টির ল্যাপটপ আছে, ওখান থেকে ট্রাই করে দেখছি, ওকে একটু ডাউনলোডটা করতে দিন, হয়ে যেতে পারে। ঠিক আছে, ওকে, আমি নেক্সট প্রোগ্রামে যাচ্ছি। যে সেক্ষেত্রে আমাদের সেলে স্টুডেন্টসরা তারা হচ্ছে কিছু প্রোগ্রাম মানে দেখাবে আমাদেরকে। এই হচ্ছে আমাদের সমস্ত প্যান্ডামিক সিচুয়েশনে আমরা কিভাবে আছি বা কিভাবে কি চলছি, কতটা ভালো লাগা কতটা মন্দ লাগা, সেইগুলো নিয়ে ওরা নিজেরা তৈরি করেছে একটা কিট, সেটা ওরা দেখাবে। সমীক, তুমি সেলের প্রোগ্রামটা চালিয়ে দাও। সমীকে অনুরোধ করছি, সমীক। ভাল লাগে না, 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 ভাল লাগে না। শনিবার ভাল লাগে না, রবিবার ভাল লাগে না, সোমবার ভাল লাগে না, মঙ্গলবার ভাল লাগে না, বুধবার ভাল লাগে না, বৃহস্পতিবার ভাল লাগে না, শুক্রবার ভাল লাগে না। শ্রমিক সাউন্ড আসছে না। সাথে আগের দিন আহিরি যেভাবে করেছিল সেভাবে যদি করা যায় একটু দেখো। আহেলি শ্রমিককে বলেছে, শ্রমিক চেষ্টা করছে। আসলে ইউটিউব আর এই দুটোতে চলছে, তো ইউটিউবে কিন্তু পরিষ্কার শোনা যাচ্ছে সমস্ত জিনিসগুলো। পাচ্ছি, কিন্তু ইউটিউবে কতজন আছে? যদি এখানে গুগল মিটেতে 91 জন আছে, ওনার মিউট করা আছে সেই জন্য শোনা যাচ্ছে না। উনি প্রোফাইল থেকে আনমিউট হলে সবই শোনা যাবে, এখানে মিউট সিগন্যাল দেখাচ্ছে। কোনটা মিউট সিগন্যাল দেখাচ্ছে? একদম কর্নারে ম্যাম দেখুন, একদম কর্নারে, ম্যাম একদম কর্নারে দেখুন, মিউট করা দুটোতে চলছে। তুমি কি ট্রাই করছো না? সবাই তোরা আগের দিন যেভাবে চালাবি সেভাবে কি চালাতে পারছিস না? আচ্ছা দেখি, ভাল লাগে না, 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 শনিবার ভাল লাগে না, রবিবার ভাল লাগে না, সোমবার ভাল লাগে না, মঙ্গলবার ভাল লাগে না, বুধবার ভাল লাগে না, বৃহস্পতিবার ভাল লাগে না, শুক্রবার ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। আনমিউট হতে হবে, কাকে আনমিউট হতে হবে? কিছুই ভাল লাগছে। শ্রমিক স্যার ইনফরমেশন দাও। শ্রমিক তুমি আনমিউট হও তো, শ্রমিক তুমি আনমিউট হও তো, হয়ে তারপরে চালাও তো, দেখো তো। বন্ধুদের ভিডিও কল করি বরং। কি রে ভাই, কি খবর, কেমন আছিস তোরা? আর কি বলি ভাই, খবর
শমিক তুমি আনমিউট হও, আনমিউট হয়ে তারপরে তুমি একবার চালিয়ে দেখো, না হলে আমি নেক্সট প্রোগ্রামে চলে যাচ্ছি। শমিককে বলছিলাম, শমিক তুমি কি ট্রাই করছো? হ্যাঁ, শমিকের আনমিউটি আছে, তবুও হচ্ছে না বলছে। তোমরা কি হোয়াটসঅ্যাপ থেকে কি সৃষ্টি চালিয়ে দিতে পারো, তাতে কি দেখি একটুখানি আসে কিনা? স্বাগতাকেও বলছি, স্বাগতা তোমার মেয়েদের প্রোগ্রামটা। প্যারেন্টসদের বলছি, তোমরা কি চালিয়ে দিতে পারো এটা? ম্যাম আসলে আমার তো ডাউনলোড করানি, একটু ডাউনলোডের জন্য টাইম দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে নেক্সট প্রোগ্রামে চলে যাই। আমাদের প্রোগ্রামে যাচ্ছে সৃষ্টি, তোমাকে বলছি তুমি চেষ্টা করে যাও। তো আমরা চলে যাচ্ছি এবার নেক্সট প্রোগ্রাম। সত্যি এটা আমাদের কাছে মানে কাম্য ছিল না, কিন্তু যন্ত্রের কাছে আমরা সব সময় মানে পারি না সঙ্গে। তো সুতরাং আমরা চলে যাচ্ছি এরপরের প্রোগ্রামে। এরপরের প্রোগ্রাম আছে আমাদের শ্রীমতী স্বাগতা দত্ত, তিনি আজকে যে বিষয়টার উপরে বলবেন সেটা হচ্ছে একাকিত্ব। আমরা কোনো না কোনো জায়গায় সবাই হচ্ছে একা, তবুও সেই একাটাকে রিমুভ করে কিভাবে আমরা সবাই সবাই হব, আমরা হব, সেরকমই কোনো জায়গার একটা ইঙ্গিত আমরা স্বাগতা ম্যামের কাছ থেকে নিশ্চয়ই খুঁজে পাবো। আমি চলে যাচ্ছি শ্রীমতী স্বাগতা দত্তের কাছে। থ্যাংক ইউ অপর্ণাদি, সবাইকে গুড ইভিনিং। প্রিন্সিপাল ম্যামকে অনেক অনেক ধন্যবাদ যে এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য, এবং সবার সাথে যে আমাকে আমি আমার জায়গাগুলো বা প্রত্যেকটা দিন যে সুযোগ পেয়েছি বলার, তার জন্য ম্যামকে অনেক অনেক ধন্যবাদ। সমস্ত টিচারদের আমার অনেক অনেক ধন্যবাদ। স্টুডেন্টদের জন্য প্রচুর ভালোবাসা রইল। আজকে একটু আগে আমরা শুনছিলাম অপর্ণা ম্যামের কাছে যে একটা কি ভাল লাগে না ভাল লাগে না একটা ব্যাপার চলছে আমাদের সবার মধ্যে। তো এই ভাল লাগে না ব্যাপারটা থেকে আসলে আমরা কেন ভালো লাগছে না, ভালো লাগছে না তার কারণটা হচ্ছে আমরা বড্ড বেশি একা হয়ে গেছি, তাই জন্যই কিন্তু আমাদের ভালো লাগছে না। আমরা যখন সবাই মিলে ছিলাম, কলেজে ছিলাম সবাই মিলে, তখন কিন্তু আমাদের এই ভাল লাগে না ব্যাপারটা এতটা ছিল না, তাই না? তো এই একা হয়ে যাওয়া বা লোনলিনেস বলতে আমরা কি বুঝি আগে আমরা একটু দেখে নিই, ঠিক আছে? লোনলিনেস ইজ দ্য স্টেট অফ ডিস্ট্রেস অর ডিসকমফর্ট দ্যাট রেজাল্টস ওয়েন ওয়ান পারসিভস আ গ্যাপ বিটুইন ওয়ানস ডিজায়ার ফর সোশ্যাল কানেকশন অ্যান্ড অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স অফ ইট। Even some people who are surrounded by others throughout the day or are in a long-lasting marriage still experience a deep and extensive loneliness. It can be defined as a distressing experience that occurs when one's social relationships are perceived to be less in quantity and especially in quality than desired. Being alone and experiencing loneliness are not the same thing. People can be alone without feeling lonely and can feel lonely even when with other people around. Loneliness puts people at risk for mental and physical disease and may contribute to a shortened lifespan. তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আমরা যখন একা, এই যে একটু আগে অপর্ণা ম্যাম একটা কথা বলছিলাম না যে আমরা যখন প্রথম প্যান্ডামিকটা মানে কোভিডের জন্য ছুটি এই ব্যাপারটা আমরা যখন শুনলাম, তখন হয়তো আমরা অনেকেই ভেবেছিলাম যে বেশ কদিন ছুটি পাওয়া গেল, কারণ সেটা আমার ইচ্ছে করে ছুটি নেওয়া বা ডিজায়ার, এটা আমার খুব ইচ্ছে ছিল একটু ছুটি নিলে আমি হয়তো কোথাও যেতে পারবো, কিছু কাজ করতে পারবো, তাই কিন্তু আমাদের খারাপ লাগেনি। কিন্তু যখন দেখলাম যে ছুটিটা আমার ছুটি না, এটা কেউ কন্ট্রোল করে আমার উপর চাপিয়ে দিচ্ছে এবং আমাকে ছুটিতেই রেখে দিচ্ছে বা একা করে রাখছে,
কোথাও আমাদের সোসাইটিতে আমরা একে অপরের সাথে মিশতে পারছি না, একে অপরের বাড়ি যেতে পারছি না, কাছে যেতে পারছি না, তখন কিন্তু আমাদের আস্তে আস্তে এই একাকিত্ব বোধটা তৈরি হলো। আর এই একাকিত্ব বোধ, কিন্তু একটা জিনিস বলে রাখি, যে বাড়িতে আমি একা তাহলেই যে আমার সবসময় একাকিত্ব বোধ হবে তা কিন্তু নয়। অনেক সময় দেখা যায় যে আমি হয়তো অনেক মানুষের মধ্যেই রয়েছি, কিন্তু তার মধ্যেও আমার কিরকম যেন একটা একা ফিল হচ্ছে, একাকিত্ব ফিল হচ্ছে, একাকিত্ব লাগছে আমার। এবার একটু দেখি কিরকম ধরনের লোনলিনেস আমাদের হয়। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল লোনলিনেস। From an existential perspective, a little bit of existential loneliness is good for the soul, and it is definitely an inevitable part of the human experience. However, loneliness tends to provoke negative feelings and thoughts. এটা কখন মনে হচ্ছে? যখন আমার মনে হচ্ছে যে আমার কোনো অস্তিত্বই নেই নেচারের কাছে, পৃথিবীর কাছে, বাড়িতে, কখনোই যেন আমি, আমার যে একটা এক্সিস্টেন্স, আমার যে একটা অস্তিত্ব রয়েছে সেটাই আমি ফিল করতে পারছি না, তার ফলে আমার ভীষণ একা লাগছে। এবং এই ভীষণ একা লাগাটা আমাকে কিন্তু ভীষণভাবে একটা নেগেটিভ ফিলিংস দিচ্ছে। এরপরেরটা কি না, ইমোশনাল লোনলিনেস। এটাতে কি হয় একটু দেখি। This type of loneliness arises from a feeling that we lack relationships or attachment. Emotional loneliness can be felt when we need someone to talk about something going on in our life, but feel that there is no one available to contact. When we need someone to talk about something going on in our life, but feel that there is no one available to contact. We might be lonely for a close friend, a parent, a sibling, and so on. এই ইমোশনাল লোনলিনেসটা হচ্ছে যখন আমি অনুভব করছি আমি ভীষণ একা, আমার ভীষণ কথা বলতে ইচ্ছে করছে কারোর সাথে, মনে হচ্ছে যে আমার লাইফে কিরকম যাচ্ছে, কখন আমার ভালো লাগছে না, কখন আমার ভীষণ খারাপ লাগছে, কখন আমার ভয় লাগছে, কখন আমার আতঙ্ক লাগছে, কিন্তু কোনো মানুষ নেই যার কাছে আমি একটু শেয়ার করতে পারি, যাকে আমি একটু বলতে পারি যে দেখ না আমার জীবনে কি রয়েছে। সেটা না পারছি আমার মানে পরিচিত কাউকে বলতে, না পাচ্ছি বাবা মায়ের সাথে শেয়ার করতে, না পাচ্ছি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে, সেই মুহূর্তটাতে কিন্তু আমরা ভীষণ একাকিত্বে ভুগি। আর এই একাকিত্ব কিন্তু আবারও আমাকে নেগেটিভ ফিলিংসই দিল। নেক্সট আমরা যাই সোশ্যাল লোনলিনেস। দিস টাইপ অফ লোনলিনেস অকার্স ওয়েন ইউ ডোন্ট ফিল আ সেন্স অফ বিলঙ্গিং টু আ গ্রুপ বিয়ন্ড ইয়োর সেলফ। If you don't have a wider circle of social support, you may feel that you don't have a group with whom you belong. When you walk into a party and don't recognize anyone familiar, a feeling of social loneliness may wash over you if you don't typically feel comfortable approaching new people. If you don't feel that your presence is valued in a wider circle, you might experience social loneliness. সমাজ থেকে আমরা কিন্তু আলাদা নই। সমাজের থেকে যখন প্রথম যখন প্যান্ডেমিক শুরু হয়েছিল, তখন আমাদের একটা কথা প্রচলিত ছিল যে বলা হচ্ছিল সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন। কিন্তু সোশ্যাল ডিস্টেন্স যে সত্যি সম্ভব নয় আমাদের জন্য, তাই সঙ্গে সঙ্গে হু কিন্তু সেটাকে পাল্টে দেয়। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা কি বলে না, আমাদের বলে যে ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য, কারণ আমরা সোসাইটি থেকে তো কখনো আলাদা হতে পারবো না। কিন্তু যখন আমি সোসাইটিতে মনে করি যে আমি কোনো পার্টিতে গেছি বা কোনো গ্যাদারিংয়ে গেছি বা কারোর সাথে অনেক পাড়ার অনেক মানুষজন একসাথে মিলিত হয়েছেন, সেরকম একটা গেট টুগেদারে গেছি, গিয়ে আমি আমার মতো কাউকে খুঁজে পাচ্ছি না, খুঁজে তো পাচ্ছি না, আবার আমার মধ্যে কি যেন একটা বাধা সৃষ্টি করছে যার ফলে আমি অন্যের কাছে গিয়ে মিশতেও পারছি না,
তাতে আমার নিজেকে ভীষণ লেফট আউট ফিল হচ্ছে, মনে হচ্ছে সোসাইটি থেকে আমাকে যেন আলাদা করে রাখা হচ্ছে। সেখান থেকে আবার সেই নেগেটিভ ফিলিং আমার তৈরি হলো। এই নেগেটিভ ফিলিং গুলো হতে হতে কি হয়, আমরা একটু দেখি যে কি কি কজেস আছে, কেন এই ফিলিংসটা আমাদের হয়, কেন আমাদের এত লোনলি লাগে। নাম্বার ওয়ান, লোনলিনেস হ্যাজ মেনি ডিফারেন্ট কজেস উইচ ভ্যারি ফ্রম পার্সন টু পার্সন। উই ডোন্ট অলওয়েজ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইট ইজ অ্যাবাউট অ্যান এক্সপিরিয়েন্স দ্যাট মেক্স আস ফিল লোনলি। সাম কজেস অফ লোনলিনেস ইজ ইয়াং পিপল আর গোয়িং থ্রু আ রিলেশনশিপ ব্রেকআপ, have no friend or family, are getting turned away from our family as a single parent or caregiver for someone else. We may find it hard to maintain a social life, being excluded from social activities due to mobility problem or a shortage of money, experience discrimination and stigma because of disability or long-term health problem, including mental health problem, experience discrimination and stigma because of our gender, race, or sexual orientation, or have experienced sexual or physical abuse. এই সমস্ত কারণগুলো যদি আমরা একটুখানি খতিয়ে দেখি তাহলে দেখব যে এই আমাদের এই একাকিত্বর কারণগুলো কিন্তু এই কয়েকটা কারণের মধ্যেই ঘোরাফেরা করছে। তার ফলে আমরা ভীষণভাবে একা হয়ে যাচ্ছি। কিন্তু এ তো একা হলাম, কিন্তু এই একাকিত্বটা তো নিয়ে আমরা বসে থাকবো না, কারণ এটা আমাদেরকে কি হচ্ছে না বারবারই আমরা দেখছি যে আমরা যদি নিজেরা একা হতে না চাই তাহলে কিন্তু কিন্তু একাকিত্ব মনে করছি, সেটা কিন্তু আমাকে বারবার নেগেটিভ ফিলিংস দিচ্ছে। আর এই নেগেটিভ ফিলিংস থেকে, এই একাকিত্ব থেকে আমার মনে হতেই পারে যে আমাকে কেউ ভালোবাসে না, আমার কোনো ভ্যালুস নেই, আমাকে কেউ পছন্দ করে না, সব জায়গা থেকে আমার একটা লেফট আউট ফিল হতে পারে। তার ফলে কি হয় না, আমার কনফিডেন্সটা কমে যায়, আমার নিজের ওপর যে আমার কনফিডেন্স, আমার যে সেলফ এস্টিম, সেই জায়গাগুলো ল্যাক হতে শুরু করে। কিন্তু সেগুলোকে তো আমরা কখনোই কমতে দিতে পারি না। তাহলে আমরা একটু শিখে নিই বা দেখে নেওয়ার চেষ্টা করি যে কিভাবে এটাকে কমব্যাট করব, আমরা কিভাবে করব, হাউ টু ওভারকাম লোনলিনেস। অ্যাকসেপ্ট দ্যাট লোনলিনেস ইজ নর্মাল। প্রথমেই আমি যেটা বলবো যে প্রথমে আমরা ওটাকে অ্যাকসেপ্ট করে নিই যে লোনলিনেসটা খুব নর্মাল, মাঝে মাঝে আমাদের একা লাগবে। এখানে আমি একটা কথা বলতে চাই যে যখন আমরা একা লাগে আমাদের বা আমরা একা থাকি, হয়তো আমার আশেপাশে কেউ নেই, বাড়িতে তুমি বা আমি একা রয়েছি, কিন্তু সেক্ষেত্রেও একটা জিনিস আমরা ভুলে যাই যে আমার সঙ্গে কিন্তু আমার ইনার চাইল্ড আমার সঙ্গে থাকে, আমার ইনার থটস, আমার ইনার ফিলিংস, ইনার ইমোশনস, আমার ইমোশন, আমার থট, আমার ফিলিংস, এগুলো কিন্তু কোনোটাই আমাকে ছেড়ে যাচ্ছে না, এরা কিন্তু সব সময় আমার সঙ্গে রয়েছে। যদি কখনো ভীষণ একা লাগে তখন যদি এদের সঙ্গে আমরা যদি একটু কনভার্স করার চেষ্টা করি, কথা বলার চেষ্টা করি যে আসলে আমি কি চাইছি, আমার কোথায় কি চিন্তাটা কি আসছে, এই চিন্তা থেকে আমার কি ফিলিংস হচ্ছে, আমি ইমোশনালি কিরকম ফিল করছি, ভয় করছে, আতঙ্ক লাগছে, না খারাপ লাগছে, অভিমান হয়েছে, সেই জায়গাটা যদি একটু বোঝাপড়াটা নিজের সাথে করি সেটা কিন্তু ভীষণভাবে জরুরি। কারণ অনেক সময় আমরা অন্যকে বুঝতে এতটাই সময় দিয়ে দিই যে নিজের বোঝাটা কিন্তু হয়ে ওঠে না। এর পরেরটা বলবো যে রেকগনাইজ দ্য এফেক্ট অফ লোনলিনেস সো উই ক্যান কমব্যাট দেম। আগে আমাকে ভাবতে হবে বা দেখতে হবে যে কোন জিনিসটা আমাকে লোনলিনেসের দিকে ঠেলে দিচ্ছে, সেইটাকে যদি আমি এবং ঠেলে দিচ্ছে এবং তার ফলে আমি কি কি বিহেভিয়ার করছি বা আমার কিরকম লাগছে, সেটা কি আমার দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটাচ্ছে, নাকি আমার কারোর সাথে কানেক্টেড হতে ভালো লাগছে না,
যে হতে পারে যে বাবা মার সাথে অনেকদিন আমাদের ভালো করে কথা বলাই হয়নি, হয়তো আমার প্রয়োজনটা বাবা মাকে বলেছি, কিন্তু বাবা মা আমার থেকে কি চান বা বাবা মায়ের কি প্রয়োজন সেই জায়গাটা নিয়ে যদি একটু আলোচনা করি, বা অথবা একটু ফিরে যাই না বাবা মার ছোটবেলাটা কেমন ছিল সেই রকম ধরনের গল্প, দাদিদার সঙ্গে তারা কিভাবে জীবনটাকে চালিয়েছেন সেই এক্সপিরিয়েন্সের গল্প, এই জায়গাগুলো যদি আমরা করতে থাকি তাহলেও কিন্তু আমাদের এই একাকিত্ব বোধটা অনেকটা কমবে। আমি পারি, আমিই পারি, আমি অনেক কিছু করতে পারি, আমি নিজেকে সুরক্ষা দিতে পারি। আমরা সবাই সুরক্ষাটা চাই, অন্যের কাছে হেল্পটা সিক করি, নিশ্চয়ই করব, প্রয়োজনে করব, কিন্তু তার আগে একটু নিজে নিজেকে হেল্প করি না, নিজেকে একটু পজিটিভ ফিডব্যাক দিই না, এত ভেঙে পড়ছো কেন, নিশ্চয়ই কলেজ খুলবে, আমরা সবাই মিলে আবার একসাথে হব, আবার আমরা নতুন করে ক্লাস শুরু করব। তাহলে দেখবে নিজেকে যত পজিটিভ ফিডব্যাক দেবে ব্রেন কিন্তু যা তুমি ফিট করবে সে কিন্তু সেইটারই প্রকাশটা দেখায় আমাদের বিভিন্ন ব্যবহারে এবং কাজে। তো আমরা যেন সেই জিনিসটা করার চেষ্টা করি। ফাইন্ড আ হবি, হবির জায়গাটা যা আমাদের প্রত্যেকের বিভিন্ন রকম হবি আছে, সেই হবিগুলোকে যদি আবার একটু নার্চার করা যায়। এই সময় কিন্তু দেখা যাচ্ছে অনেকেই আমরা অনেক কিছু করতাম ছোটবেলায়, হয়তো করতাম, তারপরে হয়তো কাজের চাপে পড়াশোনার চাপে করা হয়ে ওঠেনি, আমরা কিন্তু আবার শুরু করেছি। অনেকেই নাচ করছে, গান করছে, অনেকেই রং তুলি নিয়ে ভীষণ সুন্দর সুন্দর আঁকা আঁকছেন, অনেকে স্ট্যাম্প কালেকশনের বইটা নিয়ে আবার বার করেছেন, আবার নতুন নতুন দেখছেন যে কি কি স্ট্যাম্প ছিল তার। এই যে বিভিন্ন রকম হবি, সেই হবিগুলোকে যদি একটু নার্চার করা যায় তাতেও কিন্তু আমাদের একাকিত্ব বোধটা অনেকটা কমবে। ফাইন্ড ভলেন্টিয়ার অপরচুনিটিস, প্রচুর ভলেন্টারি অপরচুনিটিস কিন্তু আমাদের দেখা যাচ্ছে, প্রচুর মানুষ ভলেন্টারি সার্ভিস দিচ্ছে। আমরা যদি সেই জায়গায় নিজেদের একটু নিযুক্ত করতে পারি, নিজেদের ছোট ছোট জায়গাগুলো থেকে যদি একটু হলেও কন্ট্রিবিউট করতে পারি সমাজের জন্য, মানুষের জন্য, তাহলে দেখবে একটা অদ্ভুত তৃপ্তি পাওয়া যায়। সেলফ স্যাটিসফ্যাকশন বলতে যেটা বোঝায়, সেই স্যাটিসফ্যাকশনটা কিন্তু আমরা ভীষণভাবে পেয়ে থাকি এগুলোর মধ্যে দিয়ে। এই সমস্ত কিছু করার পরেও যদি দেখা যায় যে না, আমি কিছুতেই এই জায়গাটা থেকে বেরোতে পারছি না, আমার সেই একা লাগছে, কিছু করতে ভালো লাগছে না, কোনো জিনিসে ইন্টারেস্ট পাচ্ছি না, তাহলে আমরা অবশ্যই এগিয়ে যাব প্রফেশনাল হেল্পের দিকে। আমি জানি এখানে যারা যারা রয়েছি আমরা, আমাদের হয়তো সেই স্টিগমাটা নেই যে আমরা মেন্টাল হেলথের জন্য কারোর হেল্প সিক করব বা হেল্প চাইবো কারোর থেকে, কিন্তু এরকম অনেক মানুষ আছেন, অনেক বন্ধু বান্ধব রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এখনো হয়তো সেই অ্যাওয়ারনেসটা আসেনি যে কোনো প্রয়োজনেই আমরা কিন্তু কাউন্সেলরের কাছে, মনোবিদের কাছে, সাইকিয়াট্রিস্টের কাছে আমরা কিন্তু যেতেই পারি, যাওয়ার প্রয়োজন হতেই পারে। যেমন শরীরের কোনো কিছু অসুস্থতা হলে বা অসুবিধা হলে আমরা যেমন ডাক্তারকে একবার জিজ্ঞেস করি কেন বলুন তো এরকম হচ্ছে, ঠিক সেরকমই যদি যারা সাইকিয়াট্রিস্ট রয়েছেন বা মনোবিদ রয়েছে তাদের কাছে গিয়ে আমরা অবশ্যই এই নিয়ে আলোচনা করব, আমাদের কোথায় কোথায় অসুবিধা হচ্ছে সেই জায়গাটা তাদের কাছে গিয়ে শেয়ার করব, তাহলে কিন্তু আমরা এই জায়গাটা থেকে বেরোতে পারি। সমস্যা আমাদের আছেই, জীবনে অনেক সমস্যা রয়েছে, কিন্তু এই সমস্যা থেকে আমরা আস্তে আস্তে নিজেদের বার করে আনব। প্রথমে আমি বলবো যে অ্যাকসেপ্ট করে নিই এই সিচুয়েশনটা, যে এটা কিন্তু একটা টেম্পোরারি ফেজ, এই ফেজটা একদিন কেটে যাবেই, নতুন সূর্য আমরা দেখব সবাই মিলে একসাথে, যখন আবার সেই মানে গড়িয়াহাটে প্রচণ্ড ভিড় হবে, জ্যাম হবে, আমাদের বলবো আমরা যে অনেক দেরি হয়ে যাচ্ছে যেতে আসতে, সমস্ত কিছুই হবে, আবার এটা জাস্ট একটা টেম্পোরারি ফেজ, এই ফেজটা আমরা কাটিয়ে নিশ্চয়ই উঠব, কিন্তু যদি কোথাও সমস্যা হয় আমরা কিন্তু প্রফেশনাল হেল্প নিতে যেন পিছপা না হই। অনেক অনেক ধন্যবাদ, আমার এটা বলার ছিল। ওভার টু অপর্ণাদি। থ্যাংক ইউ স্বাগতা, খুব সুন্দর একটা জিনিস আমরা শুনলাম। সত্যি সত্যি মাঝে মাঝে আমাদের এরকমই মনে হয় যে আমরা ভীষণ একা, কেন যে একা তার কারণ খুঁজে পাই না।
তো কারণ খোঁজার একটা সুন্দর জায়গা দেখিয়ে দিলেন, কারণটা খুঁজলে তবেই তো আমরা সেটাকে রেক্টিফাই করতে পারবো। আর একটা জিনিস খুব ভালো লাগা জায়গা, এটা আমারও ভীষণ ভালো লাগা জায়গা, যে রিলেশন হচ্ছে যত্ন করতে হয়। একটা গাছকে বড় করতে গেলে যেরকম যত্ন করতে হয়, সেরকম রিলেশনকেও যত্ন করতে হয়। যত্ন না করলে রিলেশন থাকে না। ছোট্ট ছোট্ট জায়গা, অথচ সেগুলোই আমাদের স্মৃতি হয়ে খুব সুন্দর একটা জীবন আমাদেরকে দিতে পারে। সুতরাং আমি আশা করব তোমরা শুনেছো, চেষ্টা করব আমরা একটু একটু করে সেটাকেই হচ্ছে আমাদের মধ্যে ইমপ্লয় করতে, ইমপ্লিমেন্ট করব এবং সকলের মধ্যে সেটা ছড়িয়ে দেবো। থ্যাংক ইউ স্বাগতা, এত সুন্দর একটা টপিকে এত সুন্দর বলার জন্যে। নেক্সট আমি সমীককে রিকোয়েস্ট করছি, সমীক যদি সম্ভব হয় চালাও, নাহলে আমি অন্যভাবে চালানোর ব্যবস্থা করছি। সমীককে রিকোয়েস্ট করছি, সমীক এনসিসি। ভাল লাগে না, 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 ভাল লাগে না রে আমার, ভাল লাগে না রে আমার, ভাল লাগে না রে আমার, ভাল লাগে না, ভাল লাগে না কিছুই আমার, সদাই লাগে একা, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে ও, ভাল লাগে না কিছুই আমার, সদাই লাগে একা, সোজা পথে চলতে দেখি জীবন একা একা, আর ভাল লাগে না, আর ভাল লাগে না, ভাল লাগে না রে, ভাল লাগে না আমার, ভাল লাগে না, লাগে না, ভাল লাগে না রে আমার, ভাল লাগে না রে, ভাল লাগে না, লাগে আমার, ভাল লাগে না, লাগে না, ভাল লাগে না কিছুই আমার, সবাই বোঝে ভুল, ভাল লাগে না, ও ভাল লাগে না কিছুই আমার, সবাই বোঝে ভুল, ভুলের বোঝা হচ্ছে ভারী, সিঁড়ি মাথার চুল আমার, ভাল লাগে না রে, ভাল লাগে না, 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 শনিবার ভাল লাগে না, রবিবার ভাল লাগে না, সোমবার ভাল লাগে না, মঙ্গলবার ভাল লাগে না, বুধবার ভাল লাগে না, বৃহস্পতিবার ভাল লাগে না, শুক্রবার ভাল লাগে না, ভাল লাগে না, ভালো আর লাগে না, ভাল লাগে না নিঃস্ব দেশে দামি গাড়ির ঢল, ভাল লাগে না নিঃস্ব দেশে দামি গাড়ির ঢল, ধর্মান্ধের মুখোশ পরা ধর্মভীরুর দল, আর ভাল লাগে না, লাগে না, লাগে না রে ভাল লাগে না, পরে ট্রাফিক জামে বসে থাকা, ভাল লাগে না, জনসংখ্যার ঊর্ধ্বগতি, ভাল লাগে না, আবার কথায় কথায় দুই নম্বরি, ভাল লাগে না, এখন ভালো কিছু দেখলে আর ভাল লাগে না, ভাল লাগে না, ভালো আর লাগে না, ভাল লাগে না সিদ্ধান্তে দ্বিধায় ভরা মন, ভাল লাগে না সিদ্ধান্তে দ্বিধায় ভরা মন, ভোবা কালা অন্ধের দেশে গানের দুঃস্বপন আমার, ভাল লাগে না, ভাল লাগে না কিছুই আমার, সদাই লাগে একা, ও ভাল লাগে না কিছুই আমার, সদাই লাগে একা, সোজা পথে চলতে দেখি জীবন একা একা, আর ভাল লাগে না, আর ভাল লাগে না, আর ভাল লাগে না, লাগে না, ভাল লাগে না,
ভাল লাগে না রে। এটা সম্পূর্ণ মেয়েরা নিজেদের জায়গা থেকে ওরা করেছে, সত্যি সত্যি তাই ভাল লাগে না। কিন্তু আমরা এই ভালো মানে না লাগাটাকেই পরিবর্তন করব, এটাই হচ্ছে আমাদের জেদ। এবং পরিবর্তন আমরা করছি, নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি। স্বাগত ম্যামের মতো আমাকেও বলতে মানে বলতে হচ্ছে বা বলছি যে একদিন গড়িয়াহাটে আবার ওই ভিড়ের মধ্যে আমরা ঠেলে ঠেলে কলেজ যাব এবং সবার সঙ্গে দেখে একটা অন্যরকম জীবনে পৌঁছে যাব। নিশ্চয়ই আমরা আমাদের এই ভালো লাগে নাটাকে অতিক্রম করব। চলে যাচ্ছি সেল কাউন্সিলিং সেলের মেয়েরাও একটা সুন্দর স্ক্রিপ্ট তৈরি করেছে, সেটা আমরা এবার দেখব। শ্রমিকের কাছে যাচ্ছি, শ্রমিক ওটা একটু চালিয়ে দাও। ভাল লাগে না, 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 শনিবার ভাল লাগে না, রবিবার ভাল লাগে না, সোমবার ভাল লাগে না, মঙ্গলবার ভাল লাগে না, বুধবার ভাল লাগে না, বৃহস্পতিবার ভাল লাগে না, শুক্রবার ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, বন্ধুদের ভিডিও কল করি বরং। কি রে ভাই, কি খবর, কেমন আছিস তোরা? আর কি বলি ভাই, খবর তো এখন সব টিভিতে। টিভি খুললেই মানুষের এত হাহাকার, বেড নেই, অক্সিজেন নেই, মানুষ মারা যাচ্ছে, এসব আর নিতে পারছি না, মন খারাপ লাগছে। তোদের খবর বল। আর বলিস না ভাই, কলেজ বন্ধ হওয়ার পর থেকে তোদের সাথে দেখা হয় না সামনাসামনি কতদিন। বাড়িতে থেকে তো বন্ধ হয়ে যাচ্ছে, বাবা মায়ের সাথে প্রায় কথা কাটাকাটি হয়, তাও আবার খুব ছোট ছোট বিষয় নিয়ে। খুব সহজেই মেজাজ হারিয়ে ফেলি, সেখান থেকে একটা ছোট কথা কাটাকাটি কত বড় আকার ধারণ করে। কত দিন আমরা একসাথে কোথাও ঘুরতে যাইনি, আড্ডা মারিনি বলতো, আবার কবে দেখা করতে পারবো আমরা আগের মতো? ও সুচরিতা, অন্তরা তোরাও আছিস, কেমন আছিস রে তোরা? আরে ওইসব ঘুরতে যাওয়াটা মনে হয় বাদ দিলাম। ভাবতো আমাদের কেরিয়ার, আমাদের ভবিষ্যতের কি হবে। লকডাউন হওয়ার প্রথম প্রথম অনলাইন পরীক্ষায় খুব মজা পেয়েছিলাম, ভেবেছিলাম পড়াশোনা করতে লাগবে না, ঢুকে পাশ করে যাব। কিন্তু তোরা কি ভেবে দেখেছিস এরপর আমাদের কি হবে? আমার তো খুব টেনশন হয়, পড়ায় মনই দিতে পারছি না। আরে দূর, তোরা না খামোকা চিন্তা করছিস, অনলাইন ক্লাসের সময় গ্রুপ বানিয়ে লুডু খেলে নিবি, কাউকে না পেলে আমাকে বলবি ভাই, আমি তো ক্যান্ডি ক্রাশ খেলি। ক্লাস ক্লাসের মতো চলে, আমি গেম খেলি। বেশি অসুবিধা হলে, মন মেজাজ খারাপ থাকলে ইউটিউবে গিয়ে হাসির ভিডিও দেখে নিই বা টুম্পা সোনা চালিয়ে হালকা নেচে নিই। আমার কথা শোন, আনন্দে থাকবি, দেখবি তাহলে কোনো টেনশন তোকে ছুটেও পারবে না। এই সবাই দেখ, সঙ্গীতাও জয়েন করেছে। কি রে সঙ্গীতা, এত দেরি হলো কেন তোর? কি করছিস তুই? আর কি করবো, আমার যে বাড়িতে বসে থাকা ছাড়া আর কিছুই করার নেই রে। আমাদের দুপাশে দুই বাড়িতে প্রায় সবার করোনা হয়েছে, যে আমার সবসময় ভয় লাগছে রে, কী হবে আমার, আমার বাবা মায়ের। রাতে ঘুম আসছে না, সব সময় মনে হয় আমারও যদি করোনা হয় কী হবে, বাঁচবো তো? আমিও যদি রুমের মতো গেম খেলে মজা করে শান্ত থাকতে পারতাম ভালো হতো, কিন্তু। আরে তোদের সবার সঙ্গে কতদিন পর দেখা! আরে সামনাসামনি না হোক, এই যে ভিডিও কলের মাধ্যমেই দেখা হচ্ছে, এটাই বা কজন পারে? আমার তো বেশ ভালো লাগছে। এই দাঁড়া দাঁড়া, তোদের একটা জিনিস দেখাই। এই দেখ, এই আঁকাটা আজ আমি এঁকেছি, সবাই দেখে বলতো কেমন হয়েছে? খুব ভালো, খুব সুন্দর, হেভি হয়েছে ভাই, সেরা সেরা।
বাহ দারুণ, তুই যে এত ভালো ছবি আঁকিস বলিস নি তো আগে। ছোটবেলা থেকেই আমি ছবি আঁকতে খুব ভালোবাসতাম জানিস, কিন্তু পড়াশোনার চাপে মাধ্যমিক পরীক্ষার আগে ছবি আঁকা বন্ধ হয়ে যায়, তারপর আর তেমন করে ছবি আঁকা হয়নি। কিন্তু গত বছর লকডাউনে তোদের সবাইকে দেখেছি, তোরা সবাই কত কিছু কি করছিস, কেউ নাচ, কেউ গান, কেউ ছবি আঁকা, কেউ লেখালেখি। আর সঙ্গীতা কি সুন্দর মেকআপ করতো, তোদের সবার মনে আছে? আমি তোদের দেখেই উৎসাহ পেয়েছি জানিস, তাই এই বছর লকডাউনে ফাইনালি ঠিক করেছি ছবি আঁকায় সময় দেব। ছবি আঁকলে আমার মন খুব ভালো থাকে। আচ্ছা, আমরা প্রত্যেকদিন কি এইভাবে সন্ধ্যাবেলা ভিডিও কলে কথা বলতে পারি না? হ্যাঁ নিশ্চয়ই পারি। হ্যাঁ নিশ্চয়ই পারি। হ্যাঁ নিশ্চয়ই পারি। তাহলে এই কথাই রইলো, কাল সন্ধ্যাবেলায় আমাদের আবার দেখা হবে। হ্যালো, কেমন আছিস সবাই? বল কি অবস্থা? খুবই খারাপ অবস্থা ভাই। তোদের আগের দিন বলছিলাম না, আমি অনলাইন ক্লাসের সময় গেম খেলি, গত কয়েকদিন ধরে সেটাও খুব ভালো লাগছে না জানিস। কোনোভাবেই মনটাকে আনন্দে রাখতে পারছি না, না গেম খেলতে ইচ্ছে করে, না ক্লাস করতে, না কোনো ইউটিউবে মজার ভিডিও থেকে মনটাকে আনন্দে রাখতে পারি। হ্যাঁ আনন্দ, তোদের আগের দিন বলেছিলাম মনে আছে? আমাদের দুপাশে তুই বাড়িতে প্রায় সবার করোনা হয়েছে, আমাদের ডান দিকের বাড়িতে একজন ছিলেন যাকে আমি রাঙা ভাষা বলে ডাকতাম। ছোটোবেলা থেকেই তার সাথে খুব ভাব, করোনা পরিস্থিতির আগে প্রায় প্রত্যেক দিন তার সাথে আড্ডা দিতে যেতাম। গত সপ্তাহে তার করোনা ধরা পড়ে, এক সপ্তাহ হলো হাসপাতালে ভর্তি ছিলেন, আজ সকালে খবর এলো রাঙা ভাষী আর নেই। আমি আর মেনে নিতে পারছি না রে, জাস্ট ভাবতে পারছি না। আমাকে বাঁচা, আমি বোধহয় মরেই যাব। কেন রে, কি হয়েছে তোর? আমার আজ সকাল থেকেই হালকা নিঃশ্বাসের সমস্যা হচ্ছিল, এখন ভীষণ কষ্ট হচ্ছে রে আমার। কিন্তু জানিস, গত তিন দিন আগের রিপোর্টে করোনা পজিটিভ ছিল না, তাও কেন যে নিঃশ্বাসে সমস্যা হচ্ছে বুঝতেই পারছি না। এমনকি পালস অক্সিমিটার ওখানেও সব কিছু ঠিকঠাকই তো দেখলাম, তাও বলিস কি? আচ্ছা তোকে তো শ্বাস নিতে কষ্ট হচ্ছে, নাকি সাথে জ্বর কাশি এসবও আছে? না না, জ্বর কাশি কিছুই নেই, শুধু নিঃশ্বাস নিতে গেলেই কষ্ট হচ্ছে, ভয় লাগছে রে খুব। আচ্ছা তুই কি কোনো কারণে খুব দুশ্চিন্তা করছিস? দেখ অনেক সময় দুশ্চিন্তা করলেও কিন্তু নিঃশ্বাস নিতে সমস্যা হতে পারে, তুই একটু শান্ত হয়ে বসতে এক জায়গায়, আর দেখে নে আমি যেভাবে নিঃশ্বাস নিচ্ছি সেভাবে নিঃশ্বাস নে, কিছুক্ষণ ধরে রাখ, তারপর মুখ দিয়ে ছেড়ে দে। দেখ তো এটা করে তোর কোনো উপকার হয় কিনা, এটা আমাদের সাইকোলজি ক্লাসে শেখানো হয়েছিল। এভাবে যদি আমার আর সঙ্গীতার আনন্দে থাকার কোনো টোটকা বলে দিতে পারতিস। কি রে, তোদের সাইকোলজি ক্লাসে আর কিছু শেখায়নি? দেখ রুমি, আমরা একটা কঠিন সময় পার করছি, তাই এর মধ্যে সবসময় যে আমাদের মন খুব আনন্দে থাকবে এটা আশা করাটা তো আমাদের নিজেদের উপরই একটা বোঝা চাপিয়ে দেওয়ার মতো নয় কি? এই কঠিন সময়ে আমাদের মনে রাগ, দুঃখ, হতাশা, ভয়ের মতো স্বাভাবিক আবেগগুলো তৈরি হবে, ঠিক যেভাবে ভালো সময়ে আনন্দ হয়। এই আবেগগুলো থেকে মুখ ফিরিয়ে না নিয়ে বরং এগুলোর মুখোমুখি হতে হবে, সময় নিয়ে নিজের মনের কথা শুনতে হবে, অন্য কেউ মন খুলে কথা বলতে চাইলে তাকে সেই সময়টুকু দিতে হবে। হ্যাঁ এইটা ঠিক যে আমরা সবাই কম বেশি আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি, তবে এই আতঙ্ক যাতে খুব বেশি আমাদের মনের মধ্যে জাকিয়ে না বুঝতে পারে, তার জন্য আমাদের করোনা সংক্রান্ত সঠিক তথ্য জানতে হবে। তবে তা জানতে যে কোনো খবরে বিশ্বাস করলে আমাদের চলবে না,
শুধুমাত্র সঠিক নির্ভরযোগ্য তথ্যের উপরেই গুরুত্ব দিতে হবে। প্রয়োজনে খবরের চ্যানেল দেখার সময় কমাতে হবে। ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যম স্ক্রোল করার সময় সেখানে দেওয়া করোনা সংক্রান্ত ভুল তথ্য এড়িয়ে চলতে কমানো যেতেই পারে সেগুলির ব্যবহারের সময়। তার বদলে নিজের পছন্দ মতো কোনো কাজ বা মনের ভাব প্রকাশ করা যায় এমন কোনো কাজ, যেমন পরিবারের সাথে সময় কাটানো, গান গাওয়া, লেখালেখি করা যেতেই পারে। সব ক্ষেত্রে জ্বর, কাশি বা নিঃশ্বাস নিতে সমস্যা হওয়া মানেই যে সেগুলো করোনার লক্ষণ তা কিন্তু নয়। পালস অক্সিমিটারে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক, অথচ নিঃশ্বাস নিতে সমস্যা হচ্ছে, বুক থরথর করছে, ঘাম হচ্ছে, এমনকি ব্যক্তির মনে হচ্ছে সে মারা যেতে চলেছে। সেক্ষেত্রে বুঝতে হবে অতিরিক্ত উদ্বেগ বা দুশ্চিন্তার কারণে এই সমস্যাগুলো হচ্ছে। এই সমস্যাগুলোতে ডিপ ব্রিদিং বা রিল্যাক্সেশনের মতো কিছু উপায় ব্যবহার করে এগুলো নিয়ন্ত্রণ করা যেতে পারে। তবে হ্যাঁ, প্রথমেই যেটা দরকার সেটা হলো এই বিষয়ে সচেতনতা। আমরা হয়তো এই কঠিন সময় আমাদের পরিবার পরিজনদের হারিয়েছি। রাগ, হতাশা, এই অনুভূতিগুলো আমাদের ঘিরে ধরতেই পারে। শরীরের কোথাও ব্যথা লাগলে আমরা যেমন গরম সেঁক দিই বা চুন হলুদ লাগিয়ে নিই, তেমনি মনেও ব্যথা চোট লাগলে মনের যত্ন নিতে হবে। ঘরোয়া টোটকা কাজ না করলে আমরা যেমন ফেলে না রেখে ডাক্তারের কাছে যাই, তেমনি মনের কোথাও চোট লাগলে মনোরোগ বিশেষজ্ঞ বা মনোবিদের পরামর্শ নিতে হবে। এই পৃথিবীতে প্রতি মুহূর্তে সবকিছু বদলাচ্ছে। বদল বা পরিবর্তন নিয়েই আমাদের জীবন, তাই আমরা আশা করি এই কঠিন সময়ও বদলাবে। ততদিন পর্যন্ত আমাদের দরকার একে অপরের প্রতি সহযোগিতা, বন্ধুত্ব, বিশ্বাস ও ভরসা। জয় আমাদের হবে। দূর হোক অভাব ব্যাধি সুখ দুঃখ দৈন গ্লানি পিতে সহেতু, দূর হোক অভাব ব্যাধি সুখ দুঃখ দৈন গ্লানি পিতে সহেতু, মৃত্যু বিজয়ী হোক অমৃত লোভ হোক ভয় ভীত দুর্বল নির্ভয় হোক, মৃত্যু বিজয়ী হোক অমৃত লোভ হোক ভয় ভীত দুর্বল নির্ভয় হোক, রবে নাই শৃঙ্খল শৃঙ্খলতার বন্ধন কারাগার হবে হবে চুরমার, রবে নাই শৃঙ্খল শৃঙ্খলতার বন্ধন কারাগার হবে হবে চুরমার, পার হবে বাধারু গিরি মুরু পারাবার, পার হবে বাধারু গিরি মুরু পারাবার, নির্যাতিত ধরা মধুর সুন্দর প্রেমময় হোক জয় হোক জয় হোক জয় হোক জয় হোক, শান্তিরও জয় হোক সাম্যেরও জয় হোক সত্যেরও জয় হোক জয় হোক জয় হোক জয় হোক। অসাধারণ একটা স্কেচ দেখলাম। এর মধ্যে দিয়ে স্টুডেন্টসের এই কথোপকথনের মধ্যে দিয়ে আমরা মেসেজ পেলাম, অসাধারণ হয়েছে, খুব সুন্দর হয়েছে, সত্যি জয় আমাদের হবে, আমরা করব জয় নিশ্চয়ই, ভীষণ সুন্দর হয়েছে, এর জন্য তোমরা ভীষণ খেটেছো, খুব আনন্দ করে করেছো, সত্যি বোঝা যাচ্ছে। আমরা প্রত্যেকটা দিন তোমাদেরকে অনেক 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 যে বলেছিলাম যে এইগুলো করতে, কিন্তু তোমরা আমাদের যে তোমাদের জন্য আমাদের যে চিন্তা ভাবনা আশা ছিল সেগুলোকে ছাপিয়ে গেছে। এটাকেই বলে যে এগিয়ে যাওয়ার একটা প্রত্যয়, অবশ্যই আমরা জয়ী হব। আমরা এবারে চলে যাব হচ্ছে বৈশালী ম্যাম, বৈশালী ঘাটে। তিনি আমাদের স্পোর্টস কলেজে, বাসন্তী দেবী কলেজে স্পোর্টস বিভাগটা পুরোটা দেখেন। তো তার কাছ থেকে আজকে আমরা অ্যারোবিক্সটা দেখব, এই কদিন আগে করিয়েছিলেন এবং সেটা দেখব, তার আগে তার মুখ থেকে কিছু শুনব। চলে যাচ্ছি বৈশালী ঘাটের কাছে। থ্যাংক ইউ অপর্ণা দি।
হ্যাঁ বৈশাখী তুমি শুরু করো। হ্যাঁ 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 শুরু করছি, এক মিনিট। হ্যাঁ আচ্ছা, গুড ইভিনিং এভরিওয়ান। কিছু বলার আগে আমি ডাইরেক্ট তোমাদের স্লাইডের উপরে নিয়ে যাই। আমার মাথায় গানটা এখনো বেজে চলে যাচ্ছে, ভালো লাগছে না, ভালো লাগে না। হবে জয়ও আছে, হবে জয়, হবে জয়, হবে জয়, হবে জয়। আচ্ছা জাস্ট, হ্যাঁ আমাকে এই টাইম দাও। কিছু প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। তোমাকে নেটের সমস্যা হচ্ছে মনে হচ্ছে, কিছু প্রবলেম হচ্ছে। এক মিনিট, হ্যাঁ এক মিনিট। হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ওকে, আমরা ওয়েট করছি। তুমি কি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে করেছো? আচ্ছা যদি সেটা না হয়, তুমি আমি হচ্ছে অ্যারোবিক্সটা চালিয়ে দিচ্ছি, তুমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটা হচ্ছে সমীরকে দিয়ে। ঠিক আছে, সমীরকে দিয়ে চলবে। চলবে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তখন পর্যন্ত এটা করে দেখছি কি ব্যাপার হচ্ছে। আচ্ছা আমি সমীরকে রিকোয়েস্ট করছি যে সমীর তুমি অ্যারোবিক্স এর যে ভিডিওটা আছে সেটা তুমি একটু চালিয়ে দাও। Thank you.
আমরা এতক্ষণ দেখলাম যে মনসারী ম্যাম একটা সুন্দর শারীরিক চর্চা আমরা কিভাবে করব, কারণ আমাদের বৈশালী একটু পরে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমরা দেহ আর মন দুটো নিয়ে একসঙ্গে চলি। দেহ খারাপ থাকলে মন খারাপ হয়ে যায়, মন খারাপ থাকলে দেহ খারাপ হয়ে যায়। সুতরাং আজকের প্রোগ্রামে মনকে কিভাবে ভালো রাখা যায়, কিভাবে একাকিত্বর হাত থেকে আমরা মুক্তি পেতে পারি, কিভাবে সবার সঙ্গে একসঙ্গে থেকে আনন্দ পেতে পারি এবং আমরা একে অপরের সঙ্গে কথা বলে অনেক সমস্যার সমাধান করতে পারি, মনের সমস্যার সমাধান করতে পারি, যেটা আমরা স্টুডেন্টের কাছ থেকেও পেলাম। কিন্তু শরীরটারও দরকার আছে আমাদের ঠিক রাখার। তো আমি বলবো যে এই যে যে ক্লিপিংটা তোমরা দেখলে সেটা তোমরা ওয়েবসাইটে ইউটিউবে দেওয়া হবে, দিয়ে দেওয়া হবে। প্রতিদিন যদি আমরা 5 মিনিট যেটা বলছিলাম যে আমরা প্রতিদিন যদি একটু শরীর চর্চা করি, শারীরিক যদি একটু ফ্লেক্সিবিলিটি হওয়ার জন্য একটু ওয়ার্ম আপ করি এবং সবার শেষে দেখলে যে ম্যাম অনেকটা সময় পেছনে যাচ্ছে আর সামনে আসছে, ওয়ার্ম আপ আস্তে 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 করতে হয় এবং তারপরে আস্তে 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 সেটাকে ছাড়তে হয়, হঠাৎ করে ছাড়তে নেই এবং শেষে হচ্ছে ব্রিদিং মানে জোরে জোরে নিঃশ্বাস নিতে পারে। কথাগুলো শোনা যাচ্ছিল না আমাদের, দুর্ভাগ্য যে ভালো করে শুনতে পাচ্ছিলাম না। তো আজকের যে প্রোগ্রাম সেখানে আমরা শারীরিক চর্চা এবং মনের চর্চা কিভাবে করে এই পরিস্থিতিতে ভালো থাকা যায় সেটা দেখলাম। এখন আমরা বৈশালী ম্যামের কাছে যাচ্ছি, এই ব্যাপারে শারীরিক চর্চার বিষয়ে তিনি কিছু বলবেন। বৈশালী শুরু করো। আমি বলছি বৈশালী তুমি পাওয়ার পয়েন্টটা বাদ দিয়ে যদি তুমি মুখে বলতে পারো অল্প কথার মধ্যে। আচ্ছা আমি একবার চেষ্টা করছি, যদি না হয় সেই করবো, ঠিক আছে? জাস্ট আমাকে কিছু মিনিট। শেয়ার অপশনই হচ্ছে ওপেন হচ্ছে না, শেয়ার অপশনই ওপেন হচ্ছে না। হচ্ছে? তুমি চালাও, প্রেজেন্টেশনটা শুরু করো। প্রেজেন্টিং বলে দেখাচ্ছে, তুমি শুরু করো। হ্যাঁ হ্যাঁ হচ্ছে, হচ্ছে না ওটা, স্লাইড ডাউন করছি। আচ্ছা হচ্ছে না, তাহলে তুমি এটা হচ্ছে মুখে। আচ্ছা ঠিক আছে, আমি এমনি এমনি বলে দিচ্ছি, এমনি অল্প কথায় বলে দাও কারণ আমরা অনেকটা সময় অলরেডি পেরিয়ে এসেছি। ঠিক আছে। আচ্ছা ফিজিক্যাল এডুকেশন যে কথা বলা হয় আমরা ছোটবেলা থেকে শুনে থাকি, কি খেলাধুলো করলে, স্পোর্টস করলে, স্পোর্টস অ্যাক্টিভিটি করলে শরীরটা ভালো থাকে,
কিন্তু কিভাবে ভালো থাকে এটা কেউ জানে না। তার জন্য আমাদের সমাজে, আমাদের সোসাইটি একটা মিসকনসেপশন ধরে আছে, যেটা হচ্ছে কি যে মোটা শরীরের যারা থাকে তাদেরই ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার দরকার, বা যারা খেলোয়াড় থাকে তাদেরই ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার দরকার পড়ে, আর যারা দুবলা থাকে ওদের তো বলা হয় না ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবি না, যেটা আছে ওটাও তোর কাছে থাকবে না। তো এইভাবে ইয়ে মিসকনসেপশনের জন্য আমরা ধীরে ধীরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি থেকে দূর সরে আছি। তাই জন্য ফিজিক্যাল অ্যাবিলিটি, যেটা আমরা ফিজিক্যাল ফিটনেস বলি, ওটা মানে কি ওটাই আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তাহলে আমরা এই স্লাইডে আমরা চেষ্টা করব কি আমরা এটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কি আর কি অ্যাবিলিটি আমাদের ডেভেলপ করতে হবে। তো এটা সবাই জানে আমাদের মাসলস যেটা আছে ওটার মধ্যে ইলাস্টিসিটি একটা গুণ আছে, যেটা এক্সপ্যান্ড হয় আর কন্ট্রাকশন হয়। তো এই যে এক্সপ্যান্ড আর কন্ট্রাকশন গুণ আছে, এটা কারণের আমাদের বেশিরভাগের অ্যাক্টিভিটি চলে থাকে। যেরকম আমাদের লাংস, এটাও এটা মাসলস থেকে বানা। তো মাসলসের অ্যাবিলিটি আমাদের ডেভেলপ করতে হয়। তো এই অ্যাবিলিটি কীভাবে ডেভেলপ হয়, যখন আমরা খেলাধুলো করি তখন আমাদের শরীরের ভিতরে অক্সিজেনের দরকারটা বেশিরভাগে বেড়ে যায়, তার কারণে আমাদের লাংসটা এক্সপ্যান্ড হয়ে যায়। তোমরা দেখতে পাচ্ছ আমাকে? হ্যালো, ওহো, হ্যালো, দেখা যাচ্ছে না, বৈশালি দেখা যাচ্ছে না, তোমার কথা শোনা যাচ্ছে পরিষ্কার। আচ্ছা, দেখা যাচ্ছে না, হ্যাঁ এখন দেখতে পাচ্ছ? না, ভিডিও অন হয়নি আমার মনে হয়, মানে ঠিক আছে, হ্যাঁ এবার দেখা যাচ্ছে, হ্যাঁ। তো সেইভাবে আমাদের লাংস ক্যাপাসিটি মানে বেশিরভাগে বাইরে থেকে শ্বাস অক্সিজেনটা গ্রহণ করা, আর সেইভাবে বডি থেকে কার্বন ডাইঅক্সাইড শরীর থেকে বাইরে করে দেওয়া। তো আমরা যখন এক্সারসাইজ করি তখন আমাদের শরীরের ভিতরে অক্সিজেনের ডিমান্ডটা বেড়ে যায়। তো ওটা ডিমান্ড পুরো করার জন্য অক্সিজেনের মাসলস, ওর কাছে যত ক্ষমতা আছে সেইভাবে নিজেকে এক্সপ্যান্ড করার চেষ্টা করে, আর রেগুলার অ্যাক্টিভিটি করারতে কি হয় এই মাসলসটা ট্রেন হয়ে যায়। তাই জন্যে যদি আমরা ছোটবেলা থেকে অ্যাক্টিভিটিস করতে থাকি তো আমাদের মাসলস ডেভেলপ হয়ে যায় আর ওটা সাইজেও বড় যায়, বেড়ে উঠে, তার কারণে অক্সিজেন নেওয়ার ক্ষমতাটা আমাদের অটোমেটিকলি বেড়ে যায়। আমরা কেউ এটা জানি না কি, মানে যারা ফিজিক্যাল এডুকেশনে নেই ওরা জানি না কি VO2 ম্যাক্স মানে কি, মানে অক্সিজেন ম্যাক্সিমাম অক্সিজেন আপটেক ভ্যালুটা কি। তো এটা প্রত্যেকের ওজনের উপরে, মানে আমার যদি ওয়েট 78 থাকে তো আমার সেইভাবেই মিলিলিটারের অক্সিজেন একটা প্রয়োজন পড়ে। এটা অক্সিজেন বাইরে করার একটা ফর্মুলা আছে, কিন্তু এটা দেখা গেল যারা অ্যাক্টিভিটিস করে না তারা শুধু এভারেজ 31 মিলিলিটার পার ওয়েটের অনুযায়ী অক্সিজেন গ্রহণ করে, কিন্তু ওদের ওয়েটের অনুযায়ী অক্সিজেন ডিমান্ডটা বেশি থাকে। আর এখানে যারা অ্যাক্টিভিটিস করে বা যে খেলোয়াড়রা আছে ওদের পার মিলিলিটার অক্সিজেন নেওয়ার ক্ষমতাটা এটা 45 থেকে 60 পর্যন্ত চলে যায়। তাই মানে তোমরা বুঝতে পারছো কি কতটা এনার্জেটিক থাকে, ওরা কত সেলসকে অক্সিজেন প্রোভাইড করতে পারে। সেইভাবে আমরা বডির দুসরে পার্টে যাব, সেটা হচ্ছে হার্ট অ্যাবিলিটি। তো যেইভাবে আমি বলেছি আমরা যখন অ্যাক্টিভিটি করি এক্সারসাইজ করি সেইভাবে বডিকে সেলসকে ব্লাড সাপ্লাই করার জন্য বেশিভাবে পাম্প করতে হয়। তাই জন্য তোমরা দেখেছো তো আমাদের হার্টবিটসটা বেড়ে উঠে। তো এটা হার্টবিট 72 যেটা নর্মাল দেখা হয় কি আমরা 72 পার মিনিট ওটা বিট করে, তো ওই পোর্শনটা 100 পর্যন্ত চলে যায়। এটা দিয়ে কি হয় কি হার্ট নিজের মাসলসটাকেও ডেভেলপ করে, আর হার্টের মাসলস যত ডেভেলপ হবে তো হার্ট স্ট্রং হয়, আর হার্ট স্ট্রং হওয়াতে কি হয় কি বাইরের কোনো ঝটকা বা বেশি হাঁটা তোমাদের এক্সার্টশন হলে বা আচানক সাডেন কিছু বাজে নিউজ শুনলে ওটা হার্ট অ্যাটাকে পরিবর্তনে হয় না, কারণ ওটা একটা অ্যাবিলিটি হয় একটা উঁচু ঝটকা পর্যন্ত, উঁচু এটা বিট পর্যন্ত নিজেকে এক্সপ্যান্ড করার। সাথে যত ওটা এক্সপ্যান্ড হয়ে তো আমাদের ভিতরে হার্টের ভিতরে যেটা চেম্বার থাকে ওটাও নিজেকে ফেলে দেয়। তো যার কারণে ওটার ভিতরে রক্তটাও বেশি প্রমাণে এন্টার করতে পারে। তো প্রত্যেক পাম্পের মধ্যে হার্ট একটা বিটের মধ্যে বেশি ভাগের রক্ত শরীরে চলাচল করতে পারে।
যেরকম নর্মালি হয় কি 72 বিটে একটা একটা বিটে 70 মিলিলিটার রক্ত হার্ট থেকে ফ্লো হয়, কিন্তু যখন আমরা অ্যাক্টিভিটি করে থাকি বা খেলাধুলো করে থাকি তখন এটা ফ্লো 80-85 হয়। তাই জন্য রেস্টিং হার্ট রেটটা ভালো হয়। এখন রেস্টিং হার্ট রেটটা কি, তো এটা আমাদের হার্টের অ্যাবিলিটি আছে, যার যত হার্ট রেট কম হবে, যত রেস্টিং হার্ট রেট কম হবে তত ওদেরকে বলা হবে এটা ফিট আছে। তো রেস্টিং হার্ট রেট আমাদের থাকে যখন আমরা আরামের সময় বসে আছি, মানে কোনো অ্যাক্টিভিটি করছি না, শুধু আরাম দিয়ে বসে আছি, তখন আমাদের পালস রেট দেখা যায় ওটা 60-80 থাকে। আর যদি এটা 80-এর আপ হয়ে গেল তো বলা হয় কি বিপি হওয়ার সম্ভাবনা আছে, হার্ট অ্যাট্যাক হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমরা যখন অ্যাক্টিভিটি করি, খেলাধুলো করি, তখন আমাদের এই ফিটনেস এই লেভেলে হয়ে যায়, কারণ হার্ট একটা বিটের মধ্যে বেশিরভাগে রক্ত চলাচল করতে পারে। তাই যখন আমরা রেস্টে বসে থাকি তখন হার্টের উপরে বেশি প্রেশার থাকে না বা স্ট্রেস থাকে না, তখন যারা অ্যাক্টিভিটিস করে ওদের রেস্টিং হার্ট বিটটা 40-30 মধ্যে থাকে। এটা আমাদের যেরকম যেরকম বয়স বাড়তে থাকে এটা হার্টবিটটাও বেড়ে থাকে, কিন্তু যারা অ্যাক্টিভিটিসে করে তারা বয়স বাড়ার পরেও ওদের কিন্তু হার্টবিটটা 80 ক্রস করে না, তাই এটা সম্ভাবনা থাকে ওদের বিপি হওয়ার সম্ভাবনাটা কম থাকে, সেইভাবে হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা কম থাকে। এরপরে আমি ডাইরেক্ট যাব আমাদের মাসলস, কিভাবে মাসলস অ্যাবিলিটি ভালো হয় আর কিভাবে বোন ডেন্সিটি বাড়ে। তো এই যে আমরা এখন শুনে নিয়েছি যে আমরা এক্সারসাইজ করলে, অ্যাক্টিভিটি করে বডিতে রক্ত চলাচলটা বেড়ে ওঠে, তার কারণে এটা কি হয় আমাদের হাড়ের ভিতরে যেটা টিস্যু থাকে ওরাও নিজের নিউট্রিশন নিজের ভিতরে সংগ্রহ করতে পারে, তো আর তার কারণে টিস্যু গ্রোথ করে। তার জন্যে বাইরের ভাগটা, আমাদের বাইরের বোনটা একদম স্ট্রং আছে, তো যত বেশি ভিতরে টিস্যু গ্রোথ করবে অত আমাদের বোন স্ট্রং হবে, তাই আমাদের তাড়াতাড়ি ফ্র্যাকচার হতে পারে না, আমাদের জয়েন্টসটা ডিসলোকেট হওয়ার চান্সেসটা কম থাকে। আর আমাদের মাসলস, যেটা আমি বলেছি মাসলসের এটা অ্যাবিলিটি এক্সপ্যান্ড হওয়া আর কন্ট্র্যাক্ট হওয়া, তো আমরা যখন এক্সারসাইজ করি তখন মাসলস বেশিরভাগে এক্সপ্যান্ড হয় বা ওদের উপরে বেশিরভাগে এক্সপ্যান্ড হওয়ার একটা স্ট্রেস আসে, তার কারণে ওটার ভেতরে সেলস যে থাকে ওটা ডেভেলপ হয়ে যায়, ওটা ধীরে ধীরে ওটা সাইজটা বেড়ে যায়। সাইজ বাড়াতে ওরা নিজের ভিতরে বেশিরভাগে নিউট্রিশনটা জমা করে রাখে। তাই তুমি দেখতে পারো কি স্পোর্টস পার্সন থোড়া হেলদি থাকে, মানে ওদের হেলদি মাসলসটা থাকে, আর এই কারণে যখন তখন ও নিজের এনার্জিটা ইউজ করতে পারে বা ওর কাছে একটা সেলস বাড়ার কারণে একটা অ্যাডভান্স এনার্জিটা থাকে। এটা বিলকুল এরকমই আমরা যখন মাসের টাকা নিয়ে যে ব্যাংকে রাখি না, যদি আমাদের কিছু আপদ বিপদ আসে তো ব্যাংক থেকে টাকা নিয়ে খরচ করি, সেইভাবে এটা মাসল সেলস নিজের কাছে এটা এনার্জিটা জমা করে রাখে। কিন্তু আমরা যদি অ্যাক্টিভিটিস না করি তো দিনে দিনে সেলের সাইজটা কম হয়ে যায়, তার জন্য কি হয় মাসলস আমাদের বোনকে খিচে রাখে, মানে আমরা যেখান সোজা দাঁড়িয়ে আছি, যে হাঁটা চলা করছি, যে মুভমেন্ট করছি, এটা মাত্র শুধু সেলসের জন্য, যদি সেলস না সরি এটা শুধুমাত্র মাসলসের জন্য, যদি আমাদের শরীরে মাসলস না থাকে তো আমরা দুমড়িয়ে নিচে পড়ে যাব। তো যখন আমরা অ্যাক্টিভিটি করি না তো একটা এজের পরে এটা মাসলস নিজের অ্যাবিলিটিটা শিন করে নেয়, ধীরে ধীরে এটা অ্যাবিলিটি ক্ষীণ হওয়াতে মাসলস ছোট হয়ে যায়, আর যে হাড়কে ধরে রাখার একটা ক্ষমতা ছিল ওটা ধীরে ধীরে কম হয়ে যায়। তাই জন্য আমাদের শরীরের বাঁক এসে যায়, আমাদের ডিসলোকেশন হয়, মানে নানা ধরনের আমাদের ফ্র্যাকচার হয়ে যায়, এরকম সমস্যাটা দেখা যায়। সেইভাবে আর একটা আমি এখানে যোগ করে বলে দিই, যখন আমরা অ্যাক্টিভিটিস করি, স্ট্রেচিং করি, তো আমাদের শরীরের ভিতরে যেটা গ্ল্যান্ড থাকে ওখান থেকে হরমোন সিক্রেশন হয়, তো ওটা যখন পর্যন্ত স্টিমুলেট না হবে তখন পর্যন্ত ওখান থেকে হরমোনসটা বাইরে আসে না। তো এই অ্যাক্টিভিটি করাতে কি হয় ইনসুলিন মতন হরমোন, স্ট্রেস রিলিফ করার হরমোনস, আমাদের যে স্বাদুকা পিণ্ড মেজে যেটা মানে ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যেটা হরমোনস আছে ওটা রিলিজ হয়, তার কারণে আমাদের শরীর একটা ব্যালেন্সের মধ্যে থাকে। তো এক্সারসাইজ করার পরে আমরা এই একটা অ্যাবিলিটিটা আমরা পেয়ে থাকি। তারপরে আমি যদি যাই, আমি ডাইরেক্ট ফাস্ট করছি, যদি আমি ডাইরেক্ট যাই তো সেলস, আমরা যত অ্যাক্টিভিটিস করছি ব্লাড সার্কুলেশন ভালো হচ্ছে, ওখান থেকে অক্সিজেন সাপ্লাই হচ্ছে, তো সেলস যত বেশি অক্সিজেন পায়
অত বেশি সেলস নিজেকে ডেভেলপ করতে পারে, মানে এক সেল থেকে দুই, দুই থেকে চার, চার থেকে পাঁচ, তাহলে কি হয়ে যায় যত বেশি সেলস থাকবে অত বেশি অক্সিজেন কনজিউমশন তোমাদের শরীরের ভিতরে বেশি থাকে, অত বেশি এনার্জি থাকে, আর তার জন্যে সেলস নার্চার হয়ে বা নিউট্রিশন পায়, তার জন্যে ওটা ডেড হওয়ার যে একটা সময়ের আগে ডেড হওয়ার সংখ্যাটা কম হয়ে যায়, কারণ সেলস যদি আমাদের শরীর থেকে তাড়াতাড়ি মরে গেল তাহলে বা ডেড হয়ে গেল তাহলে আমরা ওটা ক্ষমতা মানে ওটাই ক্যান্সারের মধ্যে পরিণত হয়ে যায়, যখনই আমাদের অক্সিজেন প্রমাণটা কম হয়ে যায়, সেলস কম হয়ে যায়, তো ধীরে ধীরে ও পার্ট বা ও শরীরের অঙ্গ ধীরে ধীরে কার্বনিক হয়ে ওটা ক্যান্সারের মধ্যে পরিণত হয়ে যায়, তো এইভাবে ওটা সেলসকে বেনিফিট করে। যখন ব্রেনের এখানে আসি তো সেম কথা, ব্লাড সার্কুলেশন হওয়াতে ব্রেনেরও নার্ভস নারিশমেন্ট পায়, তাই জন্য ব্লাড ফ্লো খুব ভালো হয়, আমাদের ব্রেনে থাকা হিপোক্যাম্পাসটা আছে ওটা অ্যাক্টিভেট হয়ে যায়, যেখান থেকে আমাদের নিউরনস নির্মাণ হয়, আমাদের বডিতে রোজ নতুন নতুন নিউরনস নির্মাণ হয়, কিন্তু যখন আমরা অ্যাক্টিভিটি করি তখন বেশিরভাগে নিউরনসটা হিপোক্যাম্পাসে তৈয়ার হয়, তো যেটাকে আমরা যদি অ্যাক্টিভিটিস করতে থাকি তো ও নিউরনস ইউটিলাইজ করা যায়। রিসার্চ করে এটা দেখা গেল কি যেটা আমাদের শরীরের আমাদের ব্রেনে হিপোক্যাম্পাসে যত নিউরনস তৈয়ার হয় সেইভাবে আমরা ওটাকে ইউটিলাইজ করি না, তার জন্যে কি হয় ওটা একটা সময়ের পরে ডেড হয়ে যায়, কিন্তু যখন আমরা অ্যাক্টিভিটিস করি কারণ ওখানে নানা ধরনের আমাদের এক্সারসাইজ করতে হয়, আমাদের কোঅর্ডিনেশন করতে হয়, আমাদের ভাবনা চিন্তা করতে হয়, আমাদের চোখ থেকে দেখতে হয়, ডাইরেকশন নিতে হয়, বেশি কিছু মেজারমেন্ট থাকে, তখন এটা নিউরনসটা অ্যাক্টিভেট হয় বা এটা কাজে আসে, তাই জন্য আমাদের ব্রেন শার্প হওয়া, কনসেন্ট্রেশন বাড়া, মেমোরি লং টার্ম মেমোরি বাড়া, এরকম আমরা অ্যাবিলিটিটা আমরা নিতে পারি, তো এইভাবে আমরা যখন অ্যাক্টিভিটিস করি তো এইভাবে আমরা শারীরিক সক্ষমতা অর্জন করি, যেটাকে আমরা বলি আমরা ফিজিক্যালি ফিট আছি। এখানে আমি আর একটা কথা বলে দিই, এটা রিসার্চ করে দেখা গেল কি যখন যে স্ত্রী পুরুষ লাইফ লং যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যারা করে আছে তাদের হওয়া সন্তান নিরোগী থাকে বা ক্যান্সার বা ডায়াবেটিস মতন সমস্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে, তো এটা কারণ কেন, এটা হচ্ছে এপিজেনেটিক, এপিজেনেটিক মানে আমাদের যে ডিএনএ আছে ডিএনএ সেলসকে অফ ডিএনএ অন আমরা এ করি আমাদের ডিএনএ ওটা বাতাবরণকে কিছু ইনফরমেশন গ্রহণ করে, যখন আমি যখন এপিজেনেটিক বলছি, এপিজেনেটিক মানে হচ্ছে ডিএনএ এর অন অফ সুইচ, যেরকম আমি একটা এখানে ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, যদি একটা মেয়ের মার হাইটটা শর্ট ফিগার আছে আর বাবার হাইটটা বেশি ভালো আছে, তখন যখন এটা কম্বিনেশন হয়ে ও মেয়ের উপর মেয়ের মধ্যে যখন এটা ডিএনএ পাস হয়ে তখন হতে পারে মারটা ডিএনএ বা মারটা সেল বেশি অ্যাক্টিভেট আছে, মানে ওর মেয়ের ও মেয়ের সাইজটা হতে পারে মার মতনই বেটে হয়ে, কিন্তু যদি ও মেয়ে অ্যাক্টিভিটি করতে থাকে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে থাকে, তখন যে সেলসটা বেশি প্রমাণে প্রোটিন পায় তো তার জন্যে যে সেলস আছে ওটা মার যে পাওয়াটা ডিএনএটাকে সুইচ অফ করে দেয়, আর তার ফলে মেয়ের নতুন ডিএনএ হয়, যেটাকে আমরা বলি ডিএনএ মিউটেশন, তো নতুন ডিএনএ তৈয়ার হয়ে বা নতুন সেলস তৈয়ার হয়ে ও মেয়ের হাইটটা গ্রোথ করতে ওকে হেল্প করে, এটা প্রসিজারে এক জেনারেশন দু জেনারেশন যায় কিন্তু এটা প্রসিজার হতে থাকে, তখন দেখা যায় কি এক জেনারেশন থেকে দুসরে জেনারেশন যখন এটা ডিএনএ পাস অন হয় তখন ওটার মধ্যে বেশিরভাগ ফরক দেখা যায়, সেইভাবে যদি ক্যান্সারাস টিস্যু থাকে আর যদি কোনো পার্সন বা মা বাবা অ্যাক্টিভ থাকে তখন আসার জেনারেশনের মধ্যে ওটা
যেটা মিউটেশন হয়ে আসে ওটা হয়ে ওদের ক্যান্সার টিস্যুটা সুইচ অফ হয়ে যায়, আর তার জন্যে প্রজন্ম হেলদি থাকার একটা সম্ভাবনাটা বেড়ে উঠে। তো এইভাবে অ্যাক্টিভিটি আমাদের সাহায্য করে ভালো থাকতে আর আশার পিঁড়িটাকেও ভালো রাখতে। তাই আমি আশা করি কি তোমরা অ্যাক্টিভিটিতে ইনভলভ হও, আর নিজেকে তো সুস্থ রাখোই রাখো, কিন্তু আশার আমাদের যেটা প্রজন্ম আছে ওটাকে স্ট্রং করে করে তোলার চেষ্টা করো। কারণ আমরা যে যেখান থেকে আমরা এসেছি সিঙ্গল সেল থেকে আজকে আমরা মাল্টি সেলুলার হয়ে উঠেছি, এটা যদি আমরা ইউটিলাইজ না করি তো ধীরে ধীরে এটা ক্ষমতাটা ক্ষীণ হতে হতে একদিন এটা শেষ হয়ে যাবে, আর তখন আমরা সিঙ্গল সেলসেরও প্রাণীর মতো থাকবো না। আজকে তোমরা দেখছো করোনা মিউটেট করছে, ওর মিউটেশন হচ্ছে, নিজেকে বেশিভাবে দিনে দিনে পাওয়ারফুলি করছে। তো এটা নেচারের একটা ল আছে কি ফিটেস্ট উইল সার্ভাইভ। তো আমরা যদি আজকে ফিট না থাকি তো আমরা আমাদের আশার প্রজন্মকেও ফিট রাখতে পারবো না, তখন আমাদের এটা চিন্তার বিষয় হবে কি আমাদের মানুষের স্পেসিস থাকবে কি থাকবে না। তো এটাই আশা করি কি তোমরা অল্প মধ্যে বুঝতে পেরেছ, আমি স্লাইড দেখাতে পারিনি, হতে পারে ওখানে বেশি ভালো বুঝতে পারতে, কিন্তু আশা করি তোমরা কিছু অল্পটা তো বুঝেছ। তো বাস এটাই বলবো আর আশা করবো কি তোমরা ফিজিক্যাল ফিটনেসকে নিজের হয়ে যেরকম হয় মেনটেন করো। থ্যাংক ইউ অপর্ণাদি, থ্যাংক ইউ বৈশালী, বৈশালী একটু মিট করো দাদা, থ্যাংক ইউ বৈশালী। আজকে সত্যি ভীষণ অনেক জিনিস জানলাম যে কিভাবে আমরা মিউটেশন এই একটা ডিএনএ থেকে আমরা কিভাবে নিজেদেরকে অ্যাক্টিভ রাখলে পরবর্তী জেনারেশনকে আমরা সেই জায়গাটা দিতে পারি। তো সত্যি খুব মানে খুব একটা ভালো আলোচনা হলো বৈশালী করলো। তো আজকে যেটা আলোচনা থেকে উঠে এলো যে আমাদের ফিজিক্যালি ফিট থাকতে হবে, মেন্টালি ফিট থাকতে হবে, এই পরিস্থিতিতে তবেই আমরা সত্যি করে এগিয়ে যেতে পারবো, এই কঠিন পরিস্থিতি যেটা চলছে তাকে জয় করতে পারবো। আমরা একদম প্রোগ্রামের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি, আমি আবারও বলছি আমাদের এটা শেষ নয়, এখান থেকে আমাদের শুরু। আমরা আনন্দে থাকবো, ভালো থাকবো, এগিয়ে যাব, এবং আমরা তোমাদের সঙ্গে সবসময় আছি। আমি প্রিন্সিপাল ম্যামকে বলবো, ম্যাম আপনার পারমিশন নিয়ে আমি শেষের পথে চলে এসেছি, অতিথিদের কাছে যাবো তাহলে। প্রিন্সিপাল ম্যাম আছেন? হ্যাঁ অপর্ণা, খুব ভালো হয়েছে প্রোগ্রাম, মেয়েদের অনুষ্ঠানও খুব ভালো হয়েছে, এবং বৈশালী আর স্বাগতা একজন ফিজিক্যাল ফিটনেস একজন মেন্টাল ফিটনেস নিয়ে যে বললো তাতে আমার ধারণা আমরা সবাই উপকৃত হব, এবং আমরা পরবর্তীকালে আরো মেয়েদের মধ্যে এই জিনিসটা ছড়িয়ে দেব। তুমি অনুষ্ঠানের শেষ পর্বে এসছো, অদিতি দিদিকে বলো অনুষ্ঠানের শেষ ঘোষণা করতে। থ্যাংক ইউ দিদি, আমি চলে যাচ্ছি আমাদের আইপিএসসি কনভেনার অদিতি মিত্রর কাছে, ডক্টর অদিতি মিত্র। অদিতি দিদি তোমার কাছে। থ্যাংক ইউ অপর্ণা, আমি অদিতি মিত্র নই, অদিতি সরকার। আই এম ভেরি সরি অদিতি সরকার। শোনা যাচ্ছে কথা? শোনা যাচ্ছে আমার? আমার কথা শোনা যাচ্ছে? দিদি শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের দেওয়া শিরোনাম স্ট্যান্ডিং ইউনাইটেড ইন আওয়ার ফাইট এগেনস্ট কোভিড-19 প্যান্ডেমিকে আমাদের কলেজের চার দিনের যে অনুষ্ঠান করা হলো সেটিকে আমি অপূর্ব, অসাধারণ, সুন্দর, শৃঙ্খলাবদ্ধ এবং মূল্যবান আখ্যা ছাড়া আর কিছু দিতে পারছি না। দিদি শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে? আবারও বলি, অপূর্ব, অসাধারণ, সুন্দর এবং শৃঙ্খলাবদ্ধ একটা অনুষ্ঠান উপভোগ করলাম এরকম একটা কঠিন সময়। প্রথমেই ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই
আমাদের রেসপেক্টেড প্রিন্সিপাল ম্যাডামকে, যার সহযোগিতা, সুনির্দেশনা, অনুপ্রেরণা এবং কি বলবো দক্ষ নেতৃত্ব দানের জন্যই আজকে এই অনুষ্ঠান করা সম্ভব হয়েছে। অনেক ধন্যবাদ দিদি আপনাকে, আপনি ছাড়া এটা করা কোনোভাবেই সম্ভব ছিল না। আপনি আমাদের মানে কি বলবো যে মানে সিম্বল অফ ইন্সপিরেশন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে। আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ডক্টর দেবাশিস দত্তকে। ওনার অস্টিওপোরোসিস নিয়ে যে প্রেজেন্টেশন এবং বক্তব্য, সেটা অত্যন্ত মূল্যবান ছিল আমাদের কাছে, এবং উনি ওনার এত ব্যস্ততার মধ্যেও যে আমাদের সময় দিয়েছেন সেটার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আশা করব ভবিষ্যতে আবারও ওনার অন্য কোনো বক্তব্য আমরা শুনতে পাবো, শোনার সুযোগ পাব। আমাদের প্রিয় ছাত্রীদের অনেক আদর, অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। কি অসাধারণ একটা প্রোগ্রাম তোমরা পারফর্ম করলে, তোমাদের ইনোভেটিভ মিনিংফুল পোস্টার প্রেজেন্টেশন, তোমাদের কোভিড নিয়ে যে অভিজ্ঞতা তোমরা শেয়ার করেছো আমাদের সঙ্গে, তোমাদের মানবতার জয় হোক এবং ভালো লাগে নার এই পারফরমেন্স, কি যে ভালো আমাদের লেগেছে সে আর মানে ভাষায় বলে বোঝাতে পারবো না। তোমরা ভালো থেকো, তোমরা আনন্দে থেকো, এবং তোমরা আবারও প্রমাণ করলে যে তোমরা আমাদের গর্ব, তোমরা আমাদের অহংকার। এবার আসি আমাদের রেসপেক্টেড টিচার্সদের কথায়। ডক্টর অপর্ণা সাধু, হেড ডিপার্টমেন্ট অফ ফিলসফি এবং এনসিসি অফিসার, প্রফেসর আখি সেন সান্যাল, এনএসএস প্রোগ্রাম অফিসার, শ্রীমতী স্বাগতা দত্ত, সাইকোলজিক্যাল কাউন্সিলর, বৈশালী ঘাটে, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, প্রফেসর মৌমিতা ঘোষ, ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, প্রফেসর শাশ্বতী নাথ, ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, এদের বক্তব্য, এদের স্টুডেন্টসদের তৈরি করা, এই যে কি অসাধারণভাবে এরা তৈরি করেছে স্টুডেন্টসদের, এবং এদের প্রতিটা বক্তব্য, প্রতিটা টিপস যে কি গুরুত্বপূর্ণ আমাদের জীবনে চলার জন্য, এবং মানবতার জয় নিশ্চয়ই হবে এটাই আমাদের বিশ্বাস। অসাধারণ, অসাধারণ। এবং আমি স্বাগতা এবং বৈশালীকে বিশেষভাবে বলবো যে তোমাদের এই ধরনের প্রোগ্রাম, আমি অপর্ণাকে রিকোয়েস্ট করব, প্রিন্সিপাল ম্যাডামকেও রিকোয়েস্ট করব, যে স্বাগতা এবং বৈশালী ঘাটের প্রোগ্রাম মাঝে মাঝে যেন এরকম আমাদের করা হয়, যাতে আমরা আরো অনেক বেশি শক্তি পাই, জোর পাই শারীরিকভাবে এবং মানসিকভাবে। এটা আমাদের ভীষণ দরকার, কারণ থার্ড ফেজও সামনে চলে আসছে, আমাদের তো সচেতন থাকতেই হবে। কিন্তু তাও যেরকম যা দেখছি যে কোথায় যেন সেই ভয়, সেটার থেকে যেন আমরা দূরে যেতে পারছি না। তাই জন্য আমার মনে হয় কাউন্সিলিং সেলের স্বাগতা এবং অন্য কেউ যদি বলেন, এবং বৈশালী ঘাটের পারফরমেন্স, এগুলোর কিন্তু আমাদের ভীষণ দরকার আছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এবং মেন্টাল ওয়েলবিং এর জন্য। আর বিশেষ কিছু বলছি না, যদি কেউ বাদ পড়ে যায় আমাকে ক্ষমা করবেন, আরেকটা কথা না বলেই পারছি না। এবার বলছি আমাদের এই চার দিনের অনুষ্ঠান যাকে ছাড়া একেবারেই সম্ভব ছিল না, সে হলো আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট শ্রী শমিক চৌধুরী। শমিক চৌধুরী ছাড়া আমরা ভাবতেই পারি না অনলাইনে কোনো অনুষ্ঠান করার কথা। অনেক অনেক ধন্যবাদ শমিক তোমাকে আমাদের সবার তরফ থেকে। এখানেই আমি আমার বক্তব্য শেষ করছি, ওভার টু অপর্ণা। অসংখ্য ধন্যবাদ দিদিকে, ডক্টর অদিতি সরকার, আইকিউএসি কোঅর্ডিনেটর,
সবসময় আমাদের সঙ্গে থাকেন, আমাদের পাশে আছেন, আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, আমরা উপরে যারা আছেন দিদিদের কাছ থেকে আমরা সেটা আমরা তোমাদের মধ্যে সেটা ছড়িয়ে দিই, তোমরাও আস্তে আস্তে সকলের মধ্যে ছড়িয়ে দেবে। এই দৃঢ় বিশ্বাস রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি, আজকের অনুষ্ঠান শেষ করছি, কিন্তু যাত্রা আমাদের শুরু হলো আজকের থেকে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার। হ্যাঁ অপর্ণা, আমি একটু একটা কথা বলে শেষ করছি। আচ্ছা বলুন। সেটা হচ্ছে আমাদের এই UGC কে এটার একটা রিপোর্ট দিতে হবে, আমরা আগের উইকে আলোচনা করেছিলাম। আমি এটা দায়িত্ব দিয়েছি প্রফেসর আখি সেন সান্নালকে, উনি অদিতি প্রফেসর অদিতি সরকারের সঙ্গে আলোচনা করে একটা এক পাতার রাইট আপ তৈরি করবেন। আমরা বুধবার একটু মিট করে নেব সকালে, সেরকমই কথা ছিল। অদিতি দি আপনি আছেন তো? হ্যাঁ হ্যাঁ দিদি আছি আছি। হ্যাঁ, আমরা তাহলে এই কজনই, অর্থাৎ আমরা যারা আজকে অনুষ্ঠানে, আমি বলছি যে যারা নেতৃত্ব দিলেন, অর্থাৎ অপর্ণা, ডক্টর অপর্ণা সাধু, প্রফেসর আখি সেন সান্নাল, শ্রীমতী স্বাগতা মিত্র, প্রফেসর মৌমিতা ঘোষ, প্রফেসর শাশ্বতী নাথ এবং শ্রীমতী বৈশালী ঘাটে এবং শ্রী শমিক চৌধুরী, এই কজন আমরা একটু খুব অল্প সময়, 15 মিনিট থেকে আধ ঘন্টার জন্য আমরা একটু বুধবার সকালে মিট করে নেব। আখি তুমি কি আছো? হ্যাঁ, তাহলে এই রাইট আপটা তুমি এর মধ্যে একটু অদিতিদির সঙ্গে কথা বলে ঠিক করে নিও। আমরা বুধবার সকালে তাহলে কি 12:30 মিট করছি? হাফ এন আওয়ার লাগবে আমাদের। দিদি ভালো হয় তাহলে। ঠিক আছে, তাহলে 12:30 আমরা এই কজন মিট করে নেব, যারা নেতৃত্ব দিলেন এবং যারা এই রাইট আপটা তৈরি করবেন। আমরা একবার জাস্ট পড়ে নিয়ে ওটা শ্রমিক সেন্ড করে দেবে। ঠিক আছে দিদি। ঠিক আছে, আচ্ছা আমি অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করছি। অপর্ণা তুমি ফর্মালি একটু বলে অনুষ্ঠান শেষ করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার স্টুডেন্টদেরকে বলি ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, আমরা তোমাদের সঙ্গে আছি, যে কোনো সমস্যা যে কোনো কিছুতে আমাদেরকে জানাবে বলবে এবং তোমরা সেটা করো, মাঝে মাঝে আমাদের কাছে অত্যাচারই করো কিন্তু তবু আমাদের ভালো লাগে, তোমরাই আমাদের সম্পদ অহংকার। ডক্টর অদিতি সরকার যেরকম বললেন যে গর্ব গর্ব তোমরা, সত্যি আমরা এই একটা ছাতার তলায় আছি, বাসন্তী দেবী কলেজের, বিশেষত আমাদের যিনি অধ্যক্ষা ডক্টর ইন্দ্রিলা গুহ মহাশয়া, এবং আমরা এগিয়ে চলেছি, হাতে হাত ধরে আমরা এগিয়ে যাব। নিশ্চয়ই সততার জয় হবে, নিশ্চয়ই সহমর্মিতার জয় হবে, নিশ্চয়ই ভালোবাসার জয় হবে, মানবতার জয় হবে, আমরা করব জয় নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।